আসসালামু আলাইকুম। আমরা থার্ড সেশন শুরু করব এখন। থার্ড সেশন হচ্ছে পিউরিফাই ইয়োর অনলাইন ক্যারিয়ার। আমি শুরুতে একটু জানতে চাই, অনলাইন ক্যারিয়ার বা অনলাইন প্রফেশনাল বা অনলাইন থেকে টাকা ইনকাম করছেন বা করতে চাচ্ছেন এমন অডিয়েন্স কতজন আছেন, একটু হাত তুলবেন কাইন্ডলি। আচ্ছা, অনেক। ওকে, আচ্ছা, এর বাইরে ব্যাংক থেকে এসেছেন এরকম কতজন আছেন? ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স? আচ্ছা, ওকে। কর্পোরেট লেভেল থেকে আসছেন? একদম প্রাইভেট কোম্পানি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অনলাইন ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। এখানে বেসিক্যালি দুজন শরিয়া এক্সপার্ট থাকবেন, মুফতি আবদুল্লাহ মাসুম ভাই এবং মুফতি ইউসুফ সুলতান সাহেব। ওনারা শরিয়ার ব্যাপারগুলো দেখবেন। আর অনলাইন রিলেটেড বা আমরা অনলাইন মার্কেটিং বলি, অনলাইন ওয়েব ডেভেলপমেন্ট আছে, পিটিসি বলেন, গুগল অ্যাডসেন্স বলেন, ইউটিউব ভিডিও বলেন, মানে অনলাইন রিলেটেড আসলে যে ধরনের প্রবলেমগুলো আমরা ফেস করি, হালাল না হারাম এই জাতীয় যে সমস্যাগুলো তৈরি হয় আমাদের মধ্যে, বিভিন্ন কোশ্চেন হয় গ্রুপগুলোতে, পুরা মানে প্রচণ্ড ঝগড়া মানে মারামারি পর্যন্ত চলে যায় অবস্থাগুলো, এত কমেন্ট আসে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করব ধর্মীয় দিকগুলো নিয়ে কথা বলার জন্য। সো আমি প্রথমে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি মুফতি ইউসুফ সুলতান সাহেবকে, ওনার আসন গ্রহণ করুক। মুফতি আবদুল্লাহ মাসুম সাহেব আসন গ্রহণ করুক। এরপরে আমাদের অনলাইন ইন্ডাস্ট্রি থেকে আরিফুল ইসলাম পলাশ ভাই, আপনারা অনেকেই চিনেন যারা AMZ গ্রুপটাতে আছেন, টেক ব্লগার এবং অনলাইন অন্টারপ্রেনর। আরিফুল ইসলাম পলাশ ভাই আসন গ্রহণ করুক। আর তৌফিক ভাইকে আপনারা হয়তো খুব বেশি চিনবেন না, কিন্তু তৌফিক ভাই অনেক কাজ করেন, অনলাইন এক্সপার্ট। আমরা এই সেশনের শুরুতেই চেষ্টা করব আপনাদের থেকে কোশ্চেন নিয়ে স্টার্ট করতে। এখন আপনাদের, আমরা অলরেডি কিছু প্রশ্ন গ্রুপগুলো থেকে নিয়ে এসেছিলাম, গ্রুপগুলোর প্রশ্নগুলো যদি আপনাদের থেকেই আসে সেটা আমাদের জন্য আলোচনা করাটা সহজ হবে। আমি আপনাদের জন্যই মানে ফিল্ডটা ফাঁকা করে দিতে চাচ্ছি আপাতত। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে হাত তুলতে পারেন। আচ্ছা, একটু সামনে এসে কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি শোয়াইব হাসান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এসেছি। আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা মূলত যে সাইটগুলোতে ভিডিও আপলোড করি যেমন ইউটিউব বা ডেইলিমোশনে, তো সেখানে দেখা যায় যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা লাগে এবং যদি মনিটাইজেশন অন থাকে তাহলে আমাদের সেখান থেকে ইনকামটা আসে, এবং ইনকামটা আসে মূলত অ্যাড বেসড। তো অ্যাডের যেই ক্যাটাগরিগুলো আছে যেমন হালাল এবং হারাম, যেমন মদের অ্যাডও আছে, আবার সাপোজ খাবারের অ্যাডও আছে নর্মাল, তো আমরা এই ক্ষেত্রে ইসলাম ফিল্টারিংয়ের ব্যাপারটা ইসলামী শরিয়া কেমন কীভাবে দেখে, যে আমি ফিল্টার করে হারাম যেগুলো অ্যাড আছে সেগুলোকে আমি আমার এখানে যেন শো না করে আর হালালগুলো আসবে। আর হালাল অ্যাডের ভিতরে কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন হয়তো একটা ড্রিঙ্কস, জুস, সেখানে দেখা গেছে একটা নারীকে প্রদর্শিত করা হচ্ছে, তো এইখানে হালাল প্রোডাক্টের ভিতরেও আবার হালাল হারামের একটা ব্যাপার চলে আসে। তো এই ক্ষেত্রে আমি এখানে আমি কী করতে পারি, ইসলামী শরীয়ত আমাকে কী গাইডেন্স দিচ্ছে আর কি এটা। আর একটা ব্রড একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে অ্যাডসেন্স হচ্ছে একটা কুফারদের একটা প্রতিষ্ঠান, তো এখান থেকে একটা মুসলিম কি ইনকাম করতে পারে কি না, বা ইনকাম করা তার জন্য কতটুকু এখানে তার দিনই ব্যাপারটা এখানে কতটুকু আসছে এই জিনিসটা আর কি একটু জিজ্ঞাসা করলাম। আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি, প্রশ্নের সঙ্গে কিছু অ্যাড করার প্রয়োজন আছে? আমরা মনে উত্তর দাও।
ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ। অনেক বার্নিং একটা কোশ্চেন, আমাদের এখানেও প্রায় আসে কোশ্চেনটা, যে যারা ইউটিউব, শুধু এটা ইউটিউবের ক্ষেত্রেই মনে হয় প্রযোজ্য না, আরও অনলাইনে বিভিন্ন জায়গায় কেউ যদি অ্যাড দিতে চায়। এখানে আমার প্রথমে আমি প্রশ্নের উত্তরে আমরা যাওয়ার আগে আরও এটাকে স্পেসিফাই করার চেষ্টা করবো, আসলে ফিল্টারিংটা কতটুকু পর্যন্ত পসিবল, মানে ফিল্টারিংটা যখন ফিল্টারিং করতে যাবেন তখন হচ্ছে কি আপনি করতে পারেন যে আমি এই পার্টিকুলার কোম্পানির অ্যাডগুলোকে শো করব না। সাপোজ জুস বা সাবানের কোনো একটা অ্যাড চলে আসলো, তো সেখানে কোনো নারীকে যদি দেখানো হয় প্রোডাক্টটা কিন্তু হালাল হচ্ছে, যে সাবান বা একটা জুস, কিন্তু নারীকে যদি দেখানো হয় তাহলে বিষয়টাকে কীভাবে অশ্লীলভাবে, হ্যাঁ হ্যাঁ অশ্লীলভাবে, তো সেটাকে ফিল্টারিং করার সাধারণত কোনো উপায় নেই র্যান্ডমলি, তো সেটাকে আপনারা কীভাবে দেখবেন মেইনলি। এখানে ওনার প্রশ্নের দুটো পার্ট ছিল, একটা হচ্ছে যে এই ক্যাটাগরিগুলোকে আমরা ব্লক করার পরে, ফিল্টার করার পরে মানে অনেক সময় চলে আসছে, এই যে চলে আসছে এটা কি ওই ব্লক ক্যাটাগরি থেকে আসছে, তার মানে প্রোডাক্টটা ইটসেলফ হালাল? হ্যাঁ, প্রোডাক্ট হালাল, বাট অ্যাডগুলোর মধ্যে হয়তো আমরা নারীকে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে বীর এবং তাকওয়া অর্থাৎ সৎ কাজ এবং তাকওয়ার পথে একে অপরকে সহযোগিতা করো, ইসমি এবং উদওয়ান তথা শত্রুতা এবং অন্যায়ের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করো না। এই আয়াতের ভিত্তিতে কোনো কাউকে কোনো প্রকার অন্যায় সহযোগিতা করাটাও হারাম। আমরা যদি কাউকে আপনার এই অশ্লীল কোনো অ্যাড প্রচারের সুযোগ দিই, এটা অনেকটা তার এই অশ্লীলতা প্রচারকে সহযোগিতা করা। এখন আমার প্রশ্ন হচ্ছে আরেকটা আপনার কাছে, যে আমরা কি ইমেজকে বন্ধ করতে পারি কিনা, যে শুধু টেক্সট অ্যাড থাকবে? হ্যাঁ, সেটা সম্ভব, শুধু টেক্সট অ্যাড যদি থাকে আমার মনে হয় এটা হতে পারে। ইউটিউব ভিডিওর ক্ষেত্রে টেক্সট অ্যাডটা নেই, কিন্তু উনি যেটা বললো ব্রড সেন্সে অ্যাডসেন্স, সেই অ্যাডসেন্সের মাধ্যমে টেক্সট অ্যাড শো করানো যায় পার্টিকুলার ওয়েবসাইটের ক্ষেত্রে, যে শুধুমাত্র টেক্সট কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে দেখাচ্ছেন সেখানে অ্যাড হিসাবে টেক্সট অ্যাড আপনি শো করতে পারবেন। আমি ভিডিও অ্যাড দেখাবো না বা আমি ইমেজ দিয়ে কোনো অ্যাড দেখাবো না, সেটাকে ফিল্টার করা সম্ভব, কিন্তু ইউটিউব ভিডিওর ক্ষেত্রে সেটা সম্ভব না ফিল্টার করাটা। যেখানে সম্ভব হবে না সেখানে সেটা করা যাবে না, সেটা স্পষ্ট। জি, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট। আমরা একটা হালাল প্রোডাক্ট মার্কেটিং করার জন্য, প্রমোশন করার জন্য কোনো হারাম উপায় বেছে নিতে পারি না। আমরা কিন্তু হালাল, পুরো পৃথিবীতে হালাল ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কাজ হয়, যখন হালাল বলা হয় তখন হালাল প্রোডাক্টের কথা বলা হয়, কিন্তু এই প্রোডাক্টটা ইটসেলফ হালাল হতে পারে, এটার প্রমোশনাল প্রমোটের ওয়েটা কিন্তু হালাল নাও হতে পারে। যেমন আমাদের সাধারণ, আমরা বাজারে যদি যাই অনেক সময় একটা একটা প্রোডাক্টকে বিক্রয় করার জন্য মিথ্যা কসম খাওয়া হচ্ছে, এটা কিন্তু একটা হারাম ওয়ে এটাকে বিক্রয় করার জন্য, সেগুলো আমাদেরকে আপনার মানে এড়িয়ে চলতে হবে। তো এই জায়গায় আমার মনে হয় যেটা, যে আমরা যারা হালাল নিয়ে কনসার্ন, আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা এসেছি সবাই হালাল হারাম নিয়ে কনসার্ন, এবং এই জন্যই আমরা এই ধরনের একটা ইভেন্টে আসার চেষ্টা করেছি এবং আগ্রহ প্রকাশ করেছি। তো আমাদের চেষ্টা করা উচিত, আমরা বিশেষ করে যারা ইউটিউবেও যারা আমরা আছি, আমাদের এটার একটা মার্কেট প্লেস দাঁড় করানো উচিত, যেখানে আমরা যে কোনো প্রোডাক্টের হালাল উপায়ে অর্থাৎ তার ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে দিতে পারি। আমাদেরকে যেন এই টেলিকম অপারেটররা বা ইত্যাদিরা, মানে আমাদের একটা ধরেন ফর এক্সাম্পল আপনাদের একটা কমিউনিটি নিশ্চয়ই আছে, যে এই কমিউনিটি ওরা বললো যে 75% তারা তাদের ভিডিওগুলোতে ওই ধরনের কোনো অ্যাড তারা প্রদর্শন করবে না, তখন স্বাভাবিকভাবে আমাদের একটা মার্কেট নতুন তৈরি হয়ে যাবে, যাদের ডিমান্ড হচ্ছে হালাল অ্যাড, অর্থাৎ তারা হালাল উপায়ে যে অ্যাডগুলো তৈরি করা হচ্ছে সেগুলোকেই তারা চাইবে। এটা ছাড়া আমরা এক্সিস্টিং, যেমন মুফতি আব্দুল্লাহ মাসুম ভাই বললেন, আমরা হারামের কোনো বিকল্প নাই দেখে হারামকে আমরা হালালের জায়গায় বলতে পারি না, এটার কোনো সুযোগ আসলে আমাদের নেই। আচ্ছা, এখানে আরেকটু অ্যাড করা যায়, সেই যে ইনকামটা হচ্ছে, যেমন আমরা সুদ বলি এটা তো একদম টোটালি হারাম, ইনকাম যেটা হচ্ছে ওই হালাল অ্যাডের মাধ্যমে কিন্তু নারী প্রদর্শিত হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো গুণা তো হচ্ছেই অবশ্যই, ওই ইনকামটাও কি টোটালি হারাম হচ্ছে ওখান থেকে যে ইনকামটা হচ্ছে? ইনকামের বিষয়টা হারাম বা অশ্লীল ছবি প্রদর্শনের বিষয়টা, বা এটা প্রদর্শনের ক্ষেত্রে, প্রকাশনার ক্ষেত্রে, পাবলিশিংয়ের ক্ষেত্রে সহায়তা করা, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। যে অশ্লীল ছবি বা যে ছবিগুলো প্রকাশ করা শরিয়া দৃষ্টিতে নাজায়েজ, এগুলো প্রকাশ করা তারা কোন জায়গায় নাজায়েজ, হারাম, ওটা গুনাহ হচ্ছে, ওটা গুনাহ হচ্ছে। দুইটার বিপরীতে যে ইনকামটা আসছে
সেটা এই কারণে হারাম হয়ে যাবে বিষয়টা এরকম না, তবে সেটা কারাহাত বা মাকরু থেকে মুক্ত না, সেটা না, সেটা এই জন্য পরহেজ করা বা বিরত থাকা উচিত, বিরত থাকা উচিত। বলে আবার বিষয়টা এমন না যে বিষয়টা হালকা হয়ে গেল, যে ঠিক আছে মানে ওটা গুনাহের কাজ, ওটা আলাদা, আমার ইনকাম যেহেতু হালাল হচ্ছে একটা বিরাট কমিউনিটি আছেন এবং চাইলেই কিন্তু সম্ভব ইনশাআল্লাহ। মানে এই বিষয়গুলো বলার উদ্দেশ্য যেটা মুফতি ইউসুফ সুলতান সাহেব বললেন যে ওটাকে প্রমোট করা না, টেকনিক্যাল আনসার এটা। আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা শেষ করি। দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে ইউটিউব থেকে আমরা আর্ন করি যে অ্যাডসেন্স, হ্যাঁ অ্যাডসেন্স থেকে যেটা আর্ন করি সেটা অ্যাডসেন্সে, যেহেতু আমিও যে কিছুটা আমার জানা ছিল যে ভাই যেটা বললেন যে এখানে আমরা ইমেজ অ্যাড বন্ধ করে দিতে পারি, অর্থাৎ আমার এখানে শুধুমাত্র টেক্সট অ্যাড চলবে। হ্যাঁ, কারণ ইমেজ অ্যাড যারা ওপেন রাখছেন আমরা দেখছি, আমি জানি না কতটুকু ফিল্টার, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নেই, কিন্তু আমাদের পরিচিত মণ্ডলে অনেকে অ্যাডসেন্স ব্যবহার করছেন, তারা বলছেন আমরা ফিল্টার করছি, কিন্তু অভিযোগ আসছে যে অনেকেই সেই ফিল্টার অনুসারে কন্টেন্ট পাচ্ছেন না, বরং ফিল্টারের বাইরে তারা কন্টেন্ট পাচ্ছেন। এখন যেহেতু এটা প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত, আমরা সেটার সম্পূর্ণ পলিসি সম্পর্কে বা তাদের অ্যালগোরিদম সম্পর্কে জ্ঞাত নই, কাজে যদি বিষয়টা এমন হয়ে থাকে যে তারা অশ্লীল ছবি প্রদর্শন করে থাকে অ্যাডেরগুলোতে, তাহলে আমার একটা অ্যাডের কারণে, একটা প্রমোশন, আমার একটা কোডের কারণে হাজারো মানুষ, শত শত মানুষ একটা অশ্লীল জিনিস দেখার সুযোগ পেল, তাহলে আমি তাদেরকে কী করলাম, এই অশ্লীলতা দেখার সুযোগ করে দিলাম, যেটা ওই যে পূর্বের আয়াতে আমরা বললাম এটা হারাম, এটা ইটসেলফ হারাম। এটা মনে হয় ক্লিয়ার না। ওনার সেকেন্ড কোশ্চেন ছিল কুফার কোম্পানি থেকে আমরা আর্ন করতে পারবো কিনা, রাইট? ইউটিউব গুগল কুফারদের কোম্পানি, সো ওখান থেকে আমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছিলেন তখন মানে নবুয়ত পেয়েছেন তখন সবাই কাফির ছিল, আবু বকর রাদিয়াল্লাহু প্রথম ইসলাম গ্রহণ করেছেন, তাহলে উনি ছাড়া বাকি সবাই কাফির, এরপর আরেকজন ইসলাম গ্রহণ করেছেন, বাকি সবাই কাফির, সেই কাফিররা একে একে ইসলাম গ্রহণ করেছেন। পয়েন্ট হচ্ছে যে আমি কী ট্রানজ্যাকশন করছি, কার সাথে ট্রানজ্যাকশন করছি, ইট ডাজেন্ট ম্যাটার, আমি কীভাবে করছি ট্রানজ্যাকশনটা সেটা আসলে ম্যাটার করে। ওকে, এরকম উদাহরণ আমাদের একদম আরও সহজ উদাহরণ আমাদের সমাজে পাওয়া যায়, মিষ্টির দোকানগুলো অধিকাংশই হিন্দু হয়ে থাকে, সেখান থেকে আমরা নিত্য মিষ্টিও কিনছি। তো বিষয়টা হলো যে আসলে যেটা বললেন মোহতারাম সুলতান সাহেব যে ট্রানজ্যাকশনটা সঠিক হচ্ছে কিনা, সরিয়া বইতে হচ্ছে কিনা। আচ্ছা আপনার প্রশ্ন, হ্যাঁ বলেন। মানে এই অনলাইন ইনকাম যে অ্যান্সারটা দিলেন আপনারা, এটা রিলেটেড আর কি, আমার যেটা মনে হচ্ছে আমার রিয়েল লাইফের সাথে। সাপোজ একটা লোক মুদি দোকানদার, সে তার দোকানে বিভিন্ন সাবান কিংবা তার বিভিন্ন পণ্য যেগুলো রাখে সেগুলোর যে মোরক, মোরকের উপরে অশ্লীল নারীদের ছবি দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে সে তো ওই প্রোডাক্টটা কিনছে এবং দেখছে যে এই অশ্লীল নারীর ছবি আছে, সেটাও সে সেল করছে এবং সেখান থেকে ইনকাম, ইভেন ইনকামও তার হচ্ছে দোকানেও, দোকানের উপরে আমরা যেটা দেওয়া থাকে গুগল অ্যাডসেন্সের সাথে যেই তুলনাটা, এটা তুলনাটা চলবে আসলে ব্যানারটা, যে একটা লোক, একটা মুদি দোকানদার তার ব্যানারটাকে ওই নারীর ছবিতে মানে ছবিটা ব্যবহার করেছে, একটা সাবানের ওই ব্যানার, ওইটা আসলে গুগল অ্যাডসেন্সের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ, কারণ সেলফ প্রোডাক্টের মোড়কে কী আছে এটা, এটাও অবশ্যই তাকওয়ার মানে ভেতরে পড়বে, কিন্তু আমরা ওই জায়গা পর্যন্ত আমাদের আসলে সামর্থ্য নেই। মানে আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে যদি ইটসেলফ, ওটাকে এটা, ওইটার কনসার্ন হচ্ছে ওই কোম্পানি যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করছে বাজারে নিয়ে আসছে, তারা যদি মোড়কটা এ ধরনের ব্যবহার করে এটার দায় তাদের উপর যাবে, কারণ আমরা পুরো সমাজের সব কিছুকে আমরা নিয়ন্ত্রণ করবো। আমাদের আয়ত্তে যেটা আছে সেটা হচ্ছে ওই ব্যানারটা যেন আমরা ওইটা ব্যবহার না করি, আমরা শ্লীল ব্যবহার, ব্যানার ব্যবহার করি যেখানে সেই নারীর ছবি নেই, যেখানে অশ্লীলতা নেই। এখানে একটু সংযোজন করতে চাইছি, সেটা হলো আমি পারছি না যে কোম্পানির ওই পণ্যটাকে বাজার থেকে ব্যান করতে, বা আমি কোম্পানির কাছে মেসেজ পৌঁছাতে পারছি না, কিন্তু আমার এতটুকু সামর্থ্য আছে যে আমি পণ্যটা ক্রয়ের পরে তার মধ্যে যে অশ্লীল ছবিটা আছে সেটা আমি বাসায় নেওয়ার পরে, বা এটা যদি এমন হচ্ছে দীর্ঘ সময় রাখতে হবে বাসায়, তাহলে আমি ছবিটা বন্ধ করে দেবো, ছবিটা মুছে দিব, মুছে তারপর আমি বাসায় রাখবো, এটা এতটুকু আমার সামর্থ্য আছে, সুতরাং এতটুকু আমরা করতে পারি। জাজাকাল্লাহ। আর কেউ আর কোনো প্রশ্ন? হ্যাঁ একটু কাইন্ডলি সামনে এসে করেন। আসসালামু আলাইকুম, আমি একজন ওয়েব ডেভেলপার। একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করি, ওই ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আমরা ইউজ করি সেটা ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, অনেকটা ওইটা রিলেটেড এই কোশ্চানটা, কিছু অংশ চলে আসছে। এখন ধরেন আমি যখন ওয়েবসাইট রেডি করলাম তখন ডেমো কন্টেন্ট দিয়ে আমি সাইটটা ডেলিভারি দিয়ে দিলাম, হ্যাঁ ইমেজ আমি আমার মতো করে দিলাম, বাট ক্লায়েন্ট নেওয়ার পরে সে তার প্রোডাক্টের ইমেজ বা নারী
রিলেটেড ইমেজগুলো ইউজ করে সে সাইটটা মানে রান করতেছে, এটা হয়তো দেখা যায় আমি এক মাস পরে টের পেয়েছি বা দুই মাস পরে টের পেয়েছি, এক্ষেত্রে আমার করণীয় কি? পরবর্তীতে আপনি তো আবার অনেক সময় সার্ভিসও দেন সেখানে। হ্যাঁ সার্ভিসও দিতে হয়। হ্যাঁ সার্ভিসও দিতে হয় মাঝে মাঝে, যখন আমি সাইটটা ডেভেলপ করি দায়িত্বটা কিন্তু আমার উপরে চলে আসে সার্ভিস দেওয়ার জন্য। হ্যাঁ এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমি একটা নিয়ন প্রিন্ট আর কি, মানে ওরা লোগোগুলো প্রিন্ট করে আর কি, তো এই সাইটে ডেলিভারি ই কমার্স সাইট আর কি, রেডি করার পরে ডেলিভারি দেওয়ার পর আমি তিন থেকে ছয় মাস পরে সাইটে যখন গেলাম তখন যেয়ে দেখি যে ওদের প্রোডাক্টের লিস্টে আছে আপনার যে বিয়ারের যে গ্লাসগুলো থাকে না, এই গ্লাসগুলোর উপর যে প্রিন্টটা থাকে এই প্রিন্টটা ওরা দেয়। আচ্ছা হ্যাঁ, তো এই এই ক্ষেত্রে আমার কী করণীয় বা আমি এটা কীভাবে এটা থেকে মুক্ত হতে পারি, এটা ছিল আমার প্রশ্ন। সম্ভবত প্রশ্ন ক্লিয়ার। জি প্রশ্ন ক্লিয়ার। এটা অনেকটা এমন যে একটা একটা দোকানদার সে মৌলিকভাবে হালাল প্রোডাক্ট বিক্রি করে, কিছু হারাম প্রোডাক্টও বিক্রি করে, তো এটা একটা দিক। আরেকটা আচ্ছা প্রথম দিকে আসি যে উনি যখন ওয়েবটা ডেভেলপ করছেন তখন কিন্তু ওনার কাছে যে যার ধারণাটা আছে যে বিজনেসটা হালাল ইটসেলফ, তাই না? এবং উনি নিজে কিন্তু কোনো হারাম এলিমেন্ট সেখানে আপনার দেননি। একটা সময় পরে গিয়ে দেখা গেছে যে ওয়েবসাইটে ওনার নিজে সেখানে হারাম আপনার অশ্লীল অশ্লীল কোনো কিছু সেখানে ঢুকিয়েছে, তো সেটার জন্য উনি যেহেতু প্রথম কারণ ওনার ওনার দায়টা হচ্ছে যে উনি ওয়েবসাইটটা ডেভেলপ করলেন কিসের? ওয়েবসাইট এটা একটা প্রমোশনাল ম্যাটেরিয়াল, এটা একটা মার্কেটিং ম্যাটেরিয়াল, একজনের জন্য একটা বিজনেস কার্ড করে দেওয়া, ওয়েবসাইট করে দেওয়া, এগুলো হচ্ছে তার মার্কেটিং বা প্রমোশনের জন্য তাকে একটা সহযোগিতা করা। এবং ওই আমাদের পূর্বে সে আয়াতটা আমি যেটা বললাম বলা তাহওয়ান ও আল্লিসমি বলে অধওয়ান, কোনো হারামে কাউকে সহযোগিতা করা হয়। এখন এটা যদি একটা ওয়াইনের ওয়েবসাইট হয় তাহলে ওয়েবসাইটটা ক্রিয়েট করাই খারাপ হবে, কিন্তু যদি এটা একটা হালাল আপনার প্রোডাক্টের বা হালাল বিজনেসের হয়ে থাকে, হালাল বলতে যেটা হারাম না, হ্যাঁ সে এরকম কোনো বিজনেস হয়ে থাকে, তাহলে ওয়েবসাইটটা ইটসেলফ বানানো হালাল হয়েছে। পরবর্তীতে ছয় মাস পরে সে এটাকে কী করলো না করলো ওনার এটার দায় ওয়েব ডেভেলপারের উপর আসবে না, আসবে না। পরবর্তী যে সার্ভিসগুলো দিবে সেগুলোর জন্য কোনো দায় আসতে পারে? হ্যাঁ সার্ভিসের ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয় আমি মনে করছি আর কি, আব্দুল্লাহ মাসুম ভাই আর বলবেন, আমার মনে হয় আমি আমি মনে করছি যদি সার্ভিসের ক্ষেত্রে এমন হয় যে সে আপনার জানে না তাহলে তো এটা একরকম, এটা তো স্পষ্ট, কিন্তু সে জানে তাহলে তার জন্য ওটা উত্তম হবে আপনার এটা এই তাকে এটা বলে দেওয়া যে তুমি এই এই কন্টেন্ট যদি রিমুভ না করো তাহলে আমি অনেক সার্ভিস দিতে পারছি। চুক্তি থাকে যে আমি ছয় মাস মেইনটেনেন্স করে দিব বা এক বছর আগে থেকে চুক্তি থাকে, তো সেই ক্ষেত্রে বিষয়টা যদি আপনি আগে থেকে জানেন যে ওরা আমার থেকে এই ওয়েবটা নিয়ে সেটাকে অবৈধ কাজে ব্যবহার করবে আপনি নিশ্চিত, তাহলে তো সেটা আপনি প্রথমে আপনি সেখান থেকে সরে আসতে হবে আপনাকে। আচ্ছা আমি কিছু অ্যাড করি, উনি যেটা বললো যে উনি ওয়েবসাইট ডেভেলপ করে দিল, সাপোজ উনি ক্লায়েন্টের সাথে চুক্তিবদ্ধ, এখন তিন মাস পরে চার মাস পরে উনি দেখলো যে ক্লায়েন্ট সেই সাইটের মধ্যে ওয়াইনের গ্লাস বিক্রি করছে, তো উনি তো আগে থেকেই চুক্তিবদ্ধ যে উনি ছয় মাস সার্ভিস দিয়ে যাবে, এখন উনি আগে থেকে জানতো না যে এই লোক ওয়াইনের গ্লাস বিক্রি করবে, তো তিন মাস পর যখন দেখলো যে ওয়াইনের গ্লাস বিক্রি করছে তখন তার করণীয়টা আসলে কী হবে? আমি কি একটু অ্যাড করবো, একটু অ্যাড করি, মানে ওটা ছিল আর কি আপনার লোগো প্রিন্ট করে ওরা আর কি। হ্যাঁ লোগো জাস্ট হ্যাঁ না ওয়াইন লোগো না, যে কোনো লোগে ওরা যে কোনো জায়গা মোরকে বিভিন্ন মগে বা বিভিন্ন গ্লাসে ওরা প্রিন্ট করে, হ্যাঁ নিয়ন সাইন যেটাকে বলে আর কি। হ্যাঁ তো এটা আমি অনেক দিন পরে গিয়ে দেখলাম যে ওরা যে ওই ওদের প্রোডাক্ট লিস্টে প্রায় 5000 মানে 500 প্রোডাক্ট আমি অ্যাড করে দিয়ে 300-350 প্রোডাক্ট অ্যাড করেছি, ওই সময় এগুলো ছিল না আমি দেখিও নেই, ওই লাস্টের দিকে এসে দেখলাম যে ওরা ওই ওয়াইনের গ্লাসও ওদের প্রোডাক্ট লিস্টে আছে। আপনি শুধু ওই লোগোটা তৈরি করে দিয়েছেন? উনি ডেভেলপ, আমি ওদের ওদের সার্ভিসটা হচ্ছে কোম্পানি সার্ভিসটা হচ্ছে যে কোনো নিয়ন সাইন ওরা প্রিন্ট করে, যে কোনো গ্লাস মগ বা যে কোনো কিছুর উপরেই নিয়ন সাইন প্রিন্ট করে, তো এখন ওটা হচ্ছে ওদের সার্ভিস। জি বুঝতে পেরেছি। তো আমি যখন প্রোডাক্টগুলো অ্যাড করেছি ওই সময় প্রোডাক্ট লিস্টে এই ওয়াইনের ইয়া ছিল না, বাট আমি আফটার ফিউ মান্থ আমি গিয়ে দেখলাম যে তার এখানে প্রোডাক্ট লিস্টে ওয়াইনের জিনিসও আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে কোম্পানি সাইটগুলো তৈরি করতেছি ওরা সার্ভিস রিলেটেড সাইট, ধরেন একটা ওয়েব এজেন্সির সাইট, ওরা ওয়েবসাইট তৈরি করে ইউএসএ, এখন সার্ভিস লিস্টে গিয়ে সে তার স্লাইড ইমেজে একটা মহিলার ছবি ইউজ করলো সৌন্দর্যজন্য, বা কন্টাকে গিয়ে একটা মহিলা আপনার হেডফোন কানে দিয়ে বসে আছে এরকম একটা ছবি ইউজ করলো, এক্ষেত্রে আমার কী করবে? আমি যখন ডেভেলপ করেছি তখন ছিল না। আপনি যখন বিষয়টা ডেভেলপ করে দিয়েছেন তখন ছিল না, বিষয়টা এরকম হলো যে আপনি একটা বাড়ি নির্মাণ করে দিলেন, তারপর সেখানে সেই বাড়িতে সে অন্য কোনো অন্যায় কোনো কাজ কোনো অবৈধ কাজ করতেছে এরকম হলো, তো এটা আপনার সাথে মানে আমি যদি সার্ভিস ওই সাইটটা সার্ভিসটা প্রোভাইড করে থাকি যেমন মেইনটেনেন্স সার্ভিস থাকে, সেটা আমরা আগে আনসার দিয়ে দিলাম যে আপনি যদি আগে থেকে জানেন যে আপনাকে ওই সার্ভিসটা দিতে হবে যেটা সে ফাইনালি হয়তো সে হারাম কোনো সার্ভিস আপনাকে নিবে তাহলে তো আপনি সরে আসবেন, আর একটা হলো অ্যাক্সিডেন্টলি আপনার থেকে হয়ে গেল আপনি জানতেন না, এখন সে আপনার থেকে সার্ভিস হিসাবে এমন একটা চাচ্ছে যেটা আসলে সরিয়ে পারমিট করে না, তো সেক্ষেত্রে আপনি আপনাকে মাজুর দেওয়া হবে এবং আপনি ইস্তিগফার করবেন, সামনে আরও সতর্ক হবেন
এবং আমার পরামর্শ থাকবে কিছু দানও করে দেওয়া এটার পরিবর্তে। এখানে আরেকটা বিষয় যে যেহেতু উনি যখন কন্ট্রাক্টটা সাইন করা হয়েছে তখন কিন্তু ওয়েবের আপনার বা এই ফিচার লিস্টে বা এটা কিন্তু ছিল না, তো ওনার কন্ট্রাক্ট ইটসেলফ ঠিক আছে। এখন কন্ট্রাক্টে ইমপ্লিমেন্টেশনে গিয়ে তখন কিছু হারাম এলিমেন্ট ঢুকেছে, কারণ হারামে সেটার আপনার যখন অশ্লীলতা ছবি আসছে সেটা একরকম জিনিস, একটা হচ্ছে হারাম প্রোডাক্ট আসলো, যেমন উনি একটু আগে বললেন যে ওয়াইন রিলেটেড কোম্পানির লোগো তৈরি করা হয়েছে, দুইটা দুই রকম। যদি সেটা স্পষ্ট হারাম বিষয় হয়, যেমন দেখা গেল যে ওই সাইট এখন গ্যাম্বলিং করছে, ওই সাইট এখন আপনার হারাম পর্নোগ্রাফি প্রচার করছে, তখন একজন মুমিনের কর্তব্য হচ্ছে ইমিডিয়েটলি সেই কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেওয়া, যে আমার পক্ষে পসিবল না, আমি এই কন্ট্রাক্টকে কন্টিনিউ করব। আর যদি সেটা ওই পর্যায়ে না হয়, যেমন আপনি বললেন কয়েকটা, যেমন এখানে মহিলাদের ছবি দেওয়া হয়েছে বা কিছু যেটা আপনি প্রোভাইড করেননি, সেটা ওই যে তাকওয়ার ব্যাপার হচ্ছে সেটাও ছেড়ে দেওয়া, যদি কন্ট্রাক্টের ডেট থাকে আপনার শেষ হয়ে যায় তাহলে তো অবশ্যই এটাকে কন্টিনিউ না করা উচিত, বাকি কন্টিনিউ করলে আপনার হারাম ইনকাম হয়েছে এরকম বলা সম্ভব না। ওকে, ধন্যবাদ। ক্লিয়ার। সম্মানিত শায়েখ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা পূর্বোক্ত ভাইয়ের প্রায় কাছাকাছি, তবে ওটা না, আমার প্রশ্ন দুইটা। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আসলে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি ড্যাফোডিলে, এবং আমি একজন ওয়েব ডেভেলপার, অনলাইন এবং অফলাইনে আমি ওয়েবসাইটের কাজ করি। যারা এখানে ওয়েব ডেভেলপার আছেন, আমি মনে করি এটা অনেকেরই কমন সমস্যা। বিগত ভাই বললেন যে পূর্বোক্ত ভাই, যে ডেমো আপ করে দেওয়া, মানে একটা ওয়েবসাইট আসবে কাজটা, আমি সেটার ডেমোটা একটা তার যে ক্লায়েন্ট যেরকম চেয়েছে ওরকম একটা ডেমো আপ করে দিব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে দেশি ক্লায়েন্টরা না, বিদেশি ক্লায়েন্টদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি হয়। অনলাইনে আমরা যেসব কাজ করি, যে ক্লায়েন্ট আসে এবং আমাকে কিছু কন্টেন্ট দেয়, ইমেজ দেয়। তো ইসলাম তো বলে যে যে কোনো বেপর্দা নারী, আমার জন্য যেমন দেখা নাজায়েজ কাজ, হারাম কাজ, ঠিক সেরকম অন্যের জন্যও দেখা নাজায়েজ বা হারাম কাজ। তো এখন ক্লায়েন্ট যদি এরকম, বেশিরভাগ ক্লায়েন্টই করে, হাতে গোনা দুই একটা ওটা বাদ, বেশিরভাগ ক্লায়েন্টই যেসব কন্টেন্ট দেয় আমাকে, যেটা দিয়ে আমাকে ওয়েবসাইটটা উঠাতে হবে, তো সেগুলোর মধ্যে দেখা যায় যে মানে বেপর্দা নারী, সেটা সিরিয়াস ম্যাটার, মানে একবারে সিরিয়াস পর্যায়েও থাকে অনেক সময়, আবার দেখা যায় যে অনেক সময় নর্মাল বেপর্দা আমরা, যেটা মানে একটা তো লেভেল আছে, তো ওই রকমও হয়। তো সেক্ষেত্রে আমার করণীয় কি? বেশিরভাগ ক্ষেত্রেই তো এরকম আসে। তো এখন আমি যদি ক্রমাগত ছেড়ে দিতে নেই কাজ, তাহলে দেখা যাবে যে আমাকে কাজ বন্ধ করে বসে থাকতে হচ্ছে। এটা ছিল আমার প্রথম প্রশ্ন, যে ক্লায়েন্ট যদি দিয়ে দেয়, সেখানে যদি অশ্লীল কোনো কিছু থাকে। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, যে আমরা সাধারণত অনলাইনে যারা আর্নিং করি, আর্নিং করার পর দেখা যায় যে যে ডলারগুলো আমরা আর্ন করি সেটা অনেক সময় নিজেদের মধ্যেই বাইসেল হয়ে যায়। যেমন আমি আজকে হয়তো বা এক ডলার আর্ন করলাম, সেটার বাজার মূল্য হয়তো বা 84 বা 85 সামথিং যাই হোক, বা ডাউনে যদি হয় 75 বা 78, কিন্তু অনেকে সেটা 80 করে, মানে একবারে ফিক্সড 80 করে সেটা কেনা বেচা করছে। এটা কি কোনোভাবে সুদের পর্যায়ে পড়ে কি না? এবং আরেকটা যেটা প্রশ্ন, যে এই যে আমরা যে ডলার বাইসেলটা করছি, এখন নিজেদের মধ্যে এইভাবে বাইসেল করাটা মানে কতটুকু জায়েজ, যেখানে এটা কি কোনোভাবে দেশের অ্যাগেনস্টে পড়ে কি না? কারণ এখান থেকে কিন্তু সরকার কোনো লাভ পাচ্ছে না বা দেশের কোনো ইয়ে হচ্ছে না। তো আমার প্রশ্নটা এই দুইটা প্রশ্ন ছিল। প্রথম অ্যান্সার মনে হয় আগেই দিয়ে দেওয়া হয়েছে। আমি এই জায়গায় আপনাকে প্রশ্ন করতে চাই যে যদি একজন ওয়েব ডেভেলপার সে তার ক্লায়েন্টকে বলে যে আমি ওয়েবসাইটের সব কন্টেন্ট আপলোড করে দিচ্ছি, কিন্তু এই পিকচারটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, এটা আপনাদের অভিজ্ঞতায় কী বলে, এটা কতটুকু তার মানে তার এটা কতটুকু তার পক্ষে কতটুকু সম্ভব? এটা সাধারণত এরকম করে সাপোর্ট করে না, আপনার টোটাল কাজটাই করে দিতে হয়। সাধারণত আমি এখানে একটা বিষয় একটু জানিয়ে রাখি, যে সাধারণত যখন কন্টেন্টটা প্রোভাইড করা হয়, বেশিরভাগ ক্লায়েন্ট তার যদি মনে করেন যে $100 বা $150 $200 এরকম প্রজেক্ট হয়, তো তখন দেখা যায় যে তারা কন্টেন্টটা আসলে একজন কন্টেন্ট যে ক্রিয়েটর, যেমন কোনো একটা গ্রাফিক্স, যেমন একটা ছবি সাপোজ, সেটা একজন গ্রাফিক্স ডিজাইনারের মাধ্যমে তৈরি করে, মানি দিয়ে তৈরি করিয়ে তারপরে নিয়েছে, হয়তোবা সেই কন্টেন্টটা করানোর জন্য তার মডেল ভাড়া করা লেগেছে,
এরকমও হয় অনেক সময়। তো দেখা যায় সে বলে না এটা আমার অনেক ইনভেস্ট করা লেগেছে এটার পিছনে, এটা আমার চেঞ্জ করা আমার দ্বারা সম্ভব না, তুমি এটা করলে করো না হলে আমার কাজ বাদ দিয়ে দাও। বিদেশিরা এইভাবে সরাসরি কথা বলে। সেটা আনসার আমরা যেটা আগে বললাম যে দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন যে আপনি ওইটা ওদের সাথে কথা বলার পর ওরা আপনার সাথে একমত হবে না, আপনাকে বাধ্য করবে যে এই ধরনের অশ্লীল ছবি দিতে, তাহলে সেখানে এটা শরীয়ত পারমিট করে না। আমার যতটুকু মনে পড়ে যে আপনি সেটা তারপর করবেন এবং এই কথা বলবেন যে তাহলে আমরা কাজ কী করবো। হ্যাঁ, কাজ এই জন্যই তো আজকে আয়োজন যে আমাদেরকে হালাল উপার্জনটা কনসার্নটা আমাদের তৈরি করা এবং সেরকম চেষ্টা করা। সেক্ষেত্রে কি আমি কাজটা ছেড়ে দেবো? যদি আপনি দেখেন যে আপনি পারবেন না, আপনার কথা শুনবে না, আপনাকে ওরা বাধ্য করবে এই ধরনের ছবি আপলোড করতে, তাহলে আমার মনে হয় সেটা আপনাকে অন্য কোনো ব্যবস্থা করা চিন্তা করা উচিত। এটা একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন যে ডলারের, প্রথম বিষয়টা আমি একটা বিষয় অ্যাড করতে চাই যে প্র্যাকটিক্যাল সেন্সে আমার মনে হয় আপনারা গ্র্যাজুয়ালি এটাকে মানে ওই জায়গায় নিজেকে উত্তীর্ণ করতে পারেন। একটা ক্লায়েন্টের কাছে একজন ওয়েব ডেভেলপারের কথার মূল্য তখন থাকবে যখন সে ক্রেডিবল পর্যায়ে যাবে। হ্যাঁ, তো আমার মনে হয় শুরুটা আপনারা এভাবে করতে পারেন, যেগুলোকে আমরা অশ্লীল বলি মানে নগ্ন অর্ধনগ্ন যে নারী ছবি টবি আছে সেটা, সে ধরনের প্রজেক্ট আপনি টোটালি ক্যান্সেল করে দিলেন যে আমি এগুলোকে সাপোর্ট করি না বিকজ এগুলো আনএথিক্যাল। আনইসলামিক আপনি যদি না বলতে পারেন, আনএথিক্যাল তো বলতে পারেন, কারণ এথিক্যাল কেউ এগুলো মোটামুটি যারা এথিক্যাল সেন্স থেকে কাজ করে এটা সমর্থন করবে না। সেকেন্ড পর্যায়ে গিয়ে আপনি এই ধরনের যখন কমপ্লিটলি নারীদের ছবি আসবে আপনি সেটাও একটা রিজেক্ট করার একটা ক্রেডিবিলিটিতে চলে আসতে পারবেন। কিন্তু যেটা স্পষ্ট হারাম যেটার মাধ্যমে মানুষকে অন্যায়ের চিন্তা উদ্রেক করতে পারে সেটা তো একদম আপনি রিজেক্ট করতেই হবে, সেটা ছা করা ছাড়া সম্ভব না, কারণ সেটা প্রমোট করছে সরাসরি হারামকে। এবং আমার আমি বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সব ইয়া আমাদের প্রতি যে আমরা যখন চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহিনা জাহাদু ফিনা লানাহ দিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করবে তাদেরকে আমি অনেক পথ খুলে দেবো। এবং এটা 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 এটার বাস্তব উদাহরণ সবার জীবনেই কোনো না কোনো জায়গায় আছে। হয়তো আমাদের হারাম জায়গা থেকে কোথাও অফার এসেছে, ইয়ে এসেছে অনেক টাকার, কিন্তু সেটা আমরা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, হঠাৎ করে আমরা মনে হয়েছে যে বিরাট একটা অফার ছেড়ে দিলাম, কিন্তু কয়েকদিন পরেই দেখা গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা পথ আমাদের জন্য খুলে দিয়েছে। কাজে এটা শুরু হবে মানে শুরুটা একটু কষ্ট হবে, গ্র্যাজুয়ালি শুরুতে আপনারা এভাবে করতে পারেন, কিন্তু আমাদেরকে ওই জায়গায় নিয়ে যেতে হবে, আমাদের একটা সে থাকতে হবে যে না আমরা এটাকে করতে পারি না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে আপনারা নিজেদের মধ্যে ডলারের লেনদেনগুলো করেন, তো আমরা আমাদের আলোচনায় প্রথম সেশনে করেছিলাম যে কারেন্সি এক্সচেঞ্জের যে শরিয়া রুলিংগুলো এর মধ্যে একটা বড় একটা রুল হলো দুই দেশের মুদ্রা টাকা ডলার দুইটা ভিন্ন ভিন্ন জাতীয়, আর এখান থেকে এই ফিকটা তৈরি হয়েছে যে যেহেতু এটা দুইটা ভিন্ন ভিন্ন জাতীয় এই জন্য কম বেশি লেনদেন বৈধ। মৌলিকভাবে আপনি যেটা বললেন যে 70 টাকা বা 75 টাকা 85 টাকা দিয়ে আপনি একটা ডলার আপনি বাই সেল করতে পারেন, এটা একটা বিষয়। কিন্তু এক্ষেত্রে আরেকটি বিষয় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো দুই দিকে টাকা এবং ডলার এই দুইটাই বাকি রাখা যাবে না, যে কোনো একটাই আপনাকে স্পটে আপনাকে পজিশন করতে হবে, যে কোনো একদিকে আপনাকে স্পট পজিশন করতে হবে শেষ করে। আর বাকি থাকলো যে রাষ্ট্রীয় আইনের সাথে সাংঘর্ষিকের বিষয়টা, এই ব্যাপারে শেখুল ইসলাম তাবিসমিন হাফিজাউল্লাহ যে কথাটা তার ফতোয়াতে লিখেছেন সেটা হলো শরিয়া দৃষ্টিকোণ থেকে তো আপনি লেনদেনগুলো করতে পারেন এই রুলগুলো থাকার কারণে, এবং যদি এই রুল অনুযায়ী যদি আপনার সেটা হয়, কিন্তু সরকার যদি সেটা নিষেধ করে, এবং আমরা জানি যে এই ধরনের লেনদেন ইন্ডিভিজুয়ালি সরকারের দৃষ্টিতে বা আইনের দৃষ্টিতে সেটা নিষিদ্ধ, তাহলে এখানে আইনকে শরিয়া মানার কথা বলে, আইনে মানার কথা বলে, এজন্য এইভাবে না করা উচিত। শায়েক, এখানে যেটা ছিল যে অনেক সময় দেখা যায় কি যারা বাই সেলটা করে তারা সাধারণত দেখা যায় যে ডলারের দাম কমুক অথবা বাড়ুক 80 টাকা ফিক্সড করে করে। হ্যাঁ, এক্ষেত্রে মানে কি এটা কোনো সুদের পর্যায়ে পড়ে কি? এটা সুদের কোনো বিষয় না, আমরা যেটা বললাম যে এখানে কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে। মুদ্রার ক্ষেত্রে নীতি হচ্ছে মানে যেটাকে সরফের নীতিমালা বলা হয়, যে মুদ্রা যদি দুইটা একই জাতীয় হয় যেমন একই দেশীয় মুদ্রা ধরুন টাকা টাকা, তাহলে সেক্ষেত্রে শর্ত দুটো, একটা হচ্ছে সমান সমান হতে হবে, একটা হচ্ছে স্পট ট্রানজ্যাকশন হতে হবে, অর্থাৎ দুইজনই একই সময় দেবে। আর যদি ভিন্ন মুদ্রা হয় ভিন্ন জাতীয় হয় যেমন ডলার এবং টাকা, তাহলে সেখানে সমান সমান হওয়ার শর্ত নেই, অর্থাৎ সেখানে কম বেশি হতে পারে এবং কম বেশি তো হবেই, $1 তো আর 1 টাকায় বিক্রি করা হবে না। এখন যেই রেটটা আমরা মনে করছি ওটা কিন্তু আসলে অ্যাকচুয়াল রেট, মানে ওইটাই কিন্তু সমান না বা মূল্য না যেটাকে আমরা বলি, এটা একটা ইন্ডিকেটিভ রেট
যে এই রেটে বিক্রয় হচ্ছে, কারণ মানুষ এই রেটে সর্বশেষ এত টাকায় বিক্রি করেছে। আমরা যেটা এক্সচেঞ্জ রেট দেখি, এটা হচ্ছে সর্বশেষ রেটের উপর প্রতিফলিত একটা রেট। কিন্তু আসল রেট হচ্ছে যেটা, আসল মূল্য হচ্ছে যেটা দুইটা পক্ষ আপনার ইজাব এবং কবুলের সময় যেটা নির্ধারণ করবে। কাজে এটা 80 টাকা হতে পারে, এটা 50 টাকাও হতে পারে, এটা 20 টাকাও হতে পারে। তবে স্পট ট্রানজ্যাকশন হতে হবে, যেমনটা মুফতি আব্দুল্লাহ মাসুম ভাই বললেন যে দুইটাই আপনার এই তাৎক্ষণিকভাবেই বা কমপক্ষে যেটা আন্তর্জাতিক ফিক একাডেমিগুলো বলে যে সর্বোচ্চ 1 দিন বা 2 দিন যদি ব্যাংক ট্রান্সফারের জন্য প্রয়োজন হয় সেটা হতে পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে হতে হবে। জাজাকাল্লাহ খায়। আচ্ছা, শুধুমাত্র ডলারের সঙ্গে যদি ডলার আমরা লেনদেন করার ট্রাই করি সেক্ষেত্রে তো 1 হওয়া যাবে না, সেক্ষেত্রে অবশ্যই সমমান হতে, সমপরিমাণ হতে হবে, $100 সমান $100। আচ্ছা, আমি কিছু অ্যাড করতে চাই এক্ষেত্রে। সাপোজ উনি পেমেন্টটা পেলো হচ্ছে কি পেওনিয়ার নামে একটা পেমেন্ট গেটওয়েতে, তো ওদের নিয়ম অনুযায়ী আপনি আরেকজনের কাছে ডলারটা বিক্রি করতে পারবেন না, বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনি মানে ওই ডলারটা অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন না, এবং ওই পেমেন্ট গেটওয়ে আমাদের দেশে টাকা আনার সরাসরি ব্যবস্থা করে রেখেছে, মানে চাইলেই যে কেউ ওই ডলারটাকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে উইথড্র করতে পারে। তো এমত অবস্থায় সে যদি ব্যাংকে উইথড্র না করে ডলারটা অন্য কারো কাছে সেল করে, সেটা কি কীভাবে দেখা হবে? এটা যেমন এটা মুফতি আব্দুল্লাহ মাসুম ভাই একটু আগে উত্তর দিয়েছেন যে যখন একটা জায়গায় শরিয়ার বিধিনিষেধ নাই তাহলে মৌলিকভাবে তো সেটা হালাল হয়, বাকি সরকারি বা একটা দেশীয় রাষ্ট্রীয় যে আইনগুলো আছে সেটা আসলে ফাসাদ থেকে রক্ষা করার জন্য, অনিষ্টতা বা আপনার বিশৃঙ্খলা থেকে রক্ষা করার জন্য। তা আর্থিক ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হয় যখন আপনার আনআইডেন্টিফাইড ওয়েতে টাকা লেনদেন হয়। এখন যেমন আমরা যেটাকে হুন্ডি বলি বা এই ধরনের আনআইডেন্টিফাইড যেটাকে ট্রেস করতে পারছে না, এই ধরনের উপায়ে যেমন বিটকয়েন, এটারও একটা ইস্যু যে বিটকয়েন যেহেতু সেন্ট্রালাইজড আপনার সরকারের মাধ্যমে বা অথরিটির মাধ্যমে ইস্যু হচ্ছে না, কাজেই আমরা দেখছি যে বিটকয়েনের একটা বড় অংশের ট্রানজ্যাকশন হচ্ছে অবৈধ কাজে। যখনই আমরা এটাকে মানে আনট্রেন্সেবল জায়গায় নিয়ে যাবো এটাকে অবৈধভাবে ব্যবহারের সুযোগ থাকে এবং সেখানে ফাসাদ তৈরি হয়, কাজেই ওইটাকে আমাদের মেনে চলার চেষ্টা করা উচিত, বাকি এমনিতে এটা হালাল হবে লেনদেনটা। স্যার, এক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাচ্ছি স্যারের সাথে তার কোয়েশ্চনে, এটা হচ্ছে উনি যেটা প্রশ্ন ছিল ওর বাইরে উনি ট্রানজ্যাকশন করতে পারবে কিনা, ওনার টাকাটা সিমিলার আমার দেশে এক ভাই আর এক ভাইকে দিবে কিন্তু টাকাটা ট্রানজ্যাকশন হচ্ছে দেশের বাইরে আউটওয়ার্ডে, এই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের অ্যাজ এ অ্যান্টি মানি লন্ডারিং কর্মকর্তা হিসেবে আমি ওনাকে ক্লিয়ার করতে চাচ্ছি, এটা হচ্ছে হুন্ডির পর্যায়ে পড়ে যায়। অর্থাৎ হুন্ডিটা হয় দেশের বাইরে আমার এক ভাই আছে, আরেক ভাইকে গিয়ে বললো আমার এই ডলারটা আপনার কাছে রাখে $100, তো উনি কী করলো ওনার কাছে রেখে দিল, উনি ওনার এখানে গ্রামে বলে দিল কোনো ভাইকে $100 এগেনস্টে ওনাকে টাকা দেওয়া যায়, $100 দেশে ঢুকে নেয়। ওই ক্ষেত্রে আমার দেশের সাথে সৌদিয়ার সাথে বা যেখানে কারেন্সি ওখানে ইনওয়ার্ডে কোনো টাকা ঢুকে নেয় সৌদি, আমার সরকার জানতেছে না আমার এক ওয়ার্কার ওখানে টাকা ইনকাম করতেছে, এটা টাকাটা ওখানে থেকে যাচ্ছে, ওনারা বিভিন্ন কাজে লাগাচ্ছে ওখানে, কিন্তু আমার এখানে ট্রানজ্যাকশন হয়ে গেল। সিমিলার এই ফিনান্সিং এইটাও ওইখানে এই ঘটনা ঘটতেছে, টাকা আসতেছে না কিন্তু কাজ হচ্ছে, তো আমার দেশ এখানে $100 বঞ্চিত হইলো, ইনওয়ার্ডে ঢুকলো না। এক্ষেত্রে দেশের প্রবলেম হচ্ছে অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট যেটা আমরা বলি ওইটা আমার দেশ হারাচ্ছে, আমার দেশ $100 হারাইলো, এক্ষেত্রে আমাদের ভাইদের অবদানটা দেশের প্রতি পাচ্ছে না, জিডিপিতে সেটার প্রতিফলন ঘটবে না। হ্যাঁ, এটা দেশের জন্য ভালো না জিনিস। আমরা এই বিষয়টা আলোচনা করেছি অলরেডি দুবার, এটা নিয়ে আলোচনা হয়েছে, তো আমরা মনে হয় যেটা করতে পারি যেসব সার্ভিস প্রোভাইডার আমাদের দেশে সরাসরি আপনার উইথড্রলের সুযোগ দিচ্ছে, আমার তো মনে হয় পেওনিয়ার সম্ভবত সেফ ডে বা তারপরে সরি পরের দিনই 3 থেকে 5 দিন আচ্ছা, এটা আমাদের এতটুকু চেষ্টা করা উচিত এই সার্ভিসটাকে, কারণ এটা আমাদের দেশের টোটাল যে ন্যাশনাল ইনকামে সেটা যোগ হচ্ছে, তাই না? এটা অবশ্যই আমাদের দেশকে একটা উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, ডলার নিয়ে ওই যে আগে একটা ভাই যে প্রশ্নটা করেছিল যে গুগল অ্যাপ প্লে স্টোর থেকে যদি কেউ কিছু কিনতে চাচ্ছে সে কিন্তু 95 টাকা করে কিনছে, ডলার রেট কিন্তু 80 টাকা বা 82 টাকা আছে কিন্তু তার কাছ থেকে নিচ্ছে কিন্তু 95 টাকা, ওটা কিন্তু অনেক সময় ডলার রেট হিসেবে নেয় না, 82 টাকা ডলার রেট, বাকিটা সার্ভিস ফি হিসেবে নেয়। সো এটা কিন্তু প্রবলেম হওয়ার কথা না, মানে আমি এমনিতেও প্রবলেম না কাজে, এটা যে কোনো মূল্যে হতে পারে, এটা যে কোনো মূল্যে হতে পারে। আচ্ছা, প্রশ্ন করুন। শেখ, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী ইশতিয়াক, আমি পেশা একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি তাড়াতাড়ি করার চেষ্টা করব। আমরা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সময় যেটা হয়, ডেভেলপার ফার্মগুলো একটা বিল্ডিং ফ্যাসিলিটি বানালো কমার্শিয়াল স্পেস, সেটা যদি কোনো মানে যারা সুদি ট্রানজ্যাকশনের সাথে জড়িত রিবা বেসড ব্যাংক তাদেরকে সেল করে অফিস স্পেস বা কমার্শিয়াল স্পেস,
এবং জানে যে ওই জিনিসটা কোনো সুদী ব্যাংক বা রিভাইভ ব্যাংকের অফিস হিসাবে ইউজ হবে, সেটা কতটুকু ইসলামিকভাবে ইসলাম এই ব্যাপারে কি বলে? আমার এটা প্রথম প্রশ্ন। উত্তর দিয়ে আমার মনে হয় বাকি প্রশ্ন থাকলে আমাদের সাথে আচ্ছা আমার কয়েকটা প্রশ্ন হচ্ছে ইসলামিক ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ কি? সেটা এই বিষয়গুলো আমরা মানে আমাদের এখনকার প্যানেল সেশনটা হচ্ছে মূলত অনলাইন ক্যারিয়ার নিয়ে। হ্যাঁ, আমাদের অনেক ভাই নিয়ে অনেক প্রশ্ন আছে, আমরা আপনার প্রশ্নটা ইনশাল্লাহ আমরা আলাদাভাবে অ্যাড্রেস করব। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কীভাবে প্রশ্নগুলো করতে পারি? আমাদের ইসলামী অর্থনীতি ফোরাম যে আমাদের মূল গ্রুপ, আপনি আইই ফোরাম ফেসবুকে দেখতে পারেন, এখানে আমাদের প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের এই আইফ একাডেমির পেজ আছে সেখানে করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইরান। আমি উত্তর দিচ্ছি সেটা, যেই আপনি যখন কোনো কোম্পানিকে বা কোনো প্রতিষ্ঠানকে আপনি ইমারত বা বিল্ডিং নির্মাণ করে দিবেন, আপনি জানেন যে তারা নিশ্চিতভাবে এখানে সুদি কোনো ব্রাঞ্চ খুলবে বা কোনো সুদি ব্যাংক কনভেনশনাল ব্যাংক সেখানে অর্ডার করবে, তাহলে এটা এই ব্যাপারে দুইটা কয়েকটা মতামত আছে। তো অগ্রগণ্য মতামত হলো এর থেকে বৃহত্তর ধাঁকা এবং এটা মাকড় থেকে মুক্ত না। এটা দ্বিতীয় সহযোগিতা হচ্ছে যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, আমরা আমাদের একটা স্পেস দিলাম একটা কনফেশনাল বা সুদী ব্যাংকে, মূলত তাদেরকে আমরা আমাদের তাদের অ্যাক্টিভিটি সুযোগ করে দিচ্ছি, সৃষ্টি করে দিচ্ছি। কাজেই আমরা চেষ্টা করবো আমাদের সব দিক থেকেই আমরা হালালকে প্রমোট করার জন্য, হারাম থেকে যত বেশি আমরা দূরে থাকতে পারি ততই আমাদের জন্য মঙ্গলজনক। আচ্ছা, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। আমি আমার মানে অনেক ভাইয়েরা প্রশ্ন করেছে, প্রশ্নের মাধ্যমে আমি মানে আমার যে উত্তরটা সেটা পেয়েছি, কিন্তু মানে প্রশ্নের উত্তর থেকে আমার একটা প্রশ্ন ভিতরে এসেছে, সেটা হচ্ছে এখানে সবাই বলেছে যে কেউ ফ্রিল্যান্সার, কেউ ওয়েব ডেভেলপার, বিভিন্ন রকম। আমি একজন ওয়েব মানে ওয়েবে কাজ করি বাট ফ্রিল্যান্সার নিজেকে দাবি করি। তো এখন ঘটনা হচ্ছে যে আমাদের যারা সফটওয়্যার রিলেটেড পড়াশোনা করে বা আইটি রিলেটেড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, তাদের একটা বড় সড়ো পার্ট থাকে যে তারা কাজ এই টাইপেই করবে, তাদের আর্নিংটা থাকে হচ্ছে অ্যাডসেন্স হইতে পারে বিভিন্ন রকম, সেটা আমরা অনেকেই জানি। এখন ঘটনা হচ্ছে যদি এইরকম আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ব্লকেজ চলে আসে, ম্যাক্সিমাম জায়গাতে ব্লকেজ, তাহলে আমি সেলফ এমপ্লয়মেন্ট হিসেবে যদি আমি এটাকে ধরি তাহলে আমি এটাকে বাদ দিলাম, কিন্তু যদি আমি কোনো একটা ডেভেলপমেন্ট সাইট বা মানে কোনো একটা অর্গানাইজেশনের আন্ডারে কাজ করি, দেন তো এত কিছু ফিল্টারিং করার আমার পক্ষে পসিবল না, দেন আমি কী করবো? আর আমাদের এরকম হিউজ কমিউনিটি বা অ্যামাউন্ট অফ পিপল দোজ আর রিলেটেড ইন দিস কাইন্ড অফ ওয়ার্ক, হোয়াট ক্যান উই ডু? ইট ইস কোয়াইট আনসার্টেন ফর আস। আমাদের আমরা পূর্বেও এটা বলেছি যে আমাদের চেষ্টা প্রতিক্ষণেই থাকবে আমরা কীভাবে নিজেদেরকে হালালের সাথেই যুক্ত রাখতে পারি এবং হারাম এবং মুস্তাবিহাত তথা সন্দেহজনক সকল কার্যক্রম থেকে নিজেদেরকে দূরে থাকতে পারি। এখন আমার কাছে আজকে যেটা ব্লকেজ মনে হচ্ছে, কালকে সেটাই আমার কাছে একটা অপরচুনিটি মনে হতে পারে। আমার কাছে এখন মনে হচ্ছে যে এই ধরনের অ্যাডসেন্সের ইমেজ অ্যাড দেওয়া ছাড়া আমার পক্ষে পসিবল না, ঠিক আছে? যদি সত্যি তাই হয় তাহলে আমি এটা অল্টারনেটিভ নিয়ে চিন্তা করব, কীভাবে অল্টারনেটিভ মার্কেট আমরা তৈরি করতে পারি। হালাল অ্যাডস নিয়ে বেশ কিছু কোম্পানি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে কাজ শুরু করেছিল, কিন্তু তারা সেই ডিমান্ডটা ক্রিয়েট করতে পারেনি, যার কারণে তাদের এই আপনার এই মার্কেটটা আসলে ওইভাবে অপরচুনিটি হয়ে আসেনি। আমরা যখন এটার কনসার্নটা বুঝবো যে হ্যাঁ এখানে একটা হালাল কনসার্ন আছে, আমি যখন বুঝতে পারছি যে সুদী ব্যাংকের সাথে লেনদেন করলে আমার হালাল হারামের কনসার্ন আসছে, তখনই কিন্তু আমি ইসলামিক ব্যাংকের কথা চিন্তা করতে পারছি। যখন আমরা কনভেনশনাল বা সুদী ফাইন্যান্স নিয়ে চিন্তা সমস্যাগুলো বুঝতে পারছি, তখন ইসলামিক ফাইন্যান্স নিয়ে আমরা চিন্তা করছি। কাজেই এটা এটা ব্লকেজ না, এটা আমাদের জন্য অপরচুনিটি। আমরা যখন জানবো যে এই জায়গায় আমার যাওয়া নিষেধ, তখন আমি অন্য জায়গা থেকে রাস্তা বের করবো। আপনি যদি পানির স্রোতে এক জায়গায় বন্ধ করে দেন পাইপটা, সে এই জায়গায় পানি বেরোতে পারছে না, ওই জায়গা দিয়ে খুলে সে পানি বের হবে। আপনার ভেতরে যদি সেই স্ট্রিম থাকে, সেটা কোনো না কোনোভাবে অন্য দিক থেকে রিফ্লেক্ট করবেই।
কিন্তু ওই তো একটা কথা থেকে যাচ্ছে যে আমি নিজে যদি নিজের কাজটা করি আর নিজেকে তো ওইভাবে একটা উচ্চতায় নিয়ে যাওয়া সবার পক্ষে পসিবল না। আমি যদি কোনো একটা ফার্মের আন্ডারে কাজ করি সেখানে তো তাদের রুলস এবং রেগুলেশনগুলো আমাকে মেনে চলতে হবে। এখন সেক্ষেত্রে মানে অনেকটাই পসিবল মানে ইম্পসিবলের লেভেলে চলে যাচ্ছে বিষয়টা। জব সেক্ষেত্রে করা যাবে কি যাবে না এটাই একটা বড় একটা কোশ্চেন। যে কোম্পানিতে আপনি চাকরি করবেন এখানে বিষয়টা ক্লিয়ার করি, সেটা হলো আপনি যে কোম্পানিতে চাকরি করবেন প্রথমে চাকরি বা যে কোনো জবের ক্ষেত্রে ইসলামের দুইটা গুরুত্বপূর্ণ নীতিমালা আছে। একটা হলো আমি কী কাজ করব, আমি যে কোম্পানির আন্ডারে চাকরি করবো আমি কী কাজ করবো, আমার জবটা কি, সেটা হালাল কিনা, এটা একটা ফিল্টারিংয়ের বিষয়। আরেকটি হলো আমাকে যে স্যালারি দেওয়া হবে সেই সোর্স অফ স্যালারিটা সেটা বৈধ কিনা। দেখেন আমাদের দেশে দুই ধরনের প্রতিষ্ঠানে আছে যাদের মূল কাজটা আপনার হালাল শরিয়া পারমিট করে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা আপনাকে যে স্যালারি দেবে সেটা আপনার তাদের সুদি ব্যাংকিং থেকে তাদের যে ডিপোজিট থেকে যে আয় সেটা থেকে তা দিচ্ছে, ওটা হলে ওটা করা যাবে না। তার মানে যে কোনো জবের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সোর্স অফ ইনকাম, সোর্স অফ স্যালারিটা বৈধ কিনা এবং আপনার কাজটা বৈধ কিনা। দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করছেন যে মৌলিক কোম্পানিটা হালাল, তার মৌলিক কাজগুলো হালাল, তা আপনি সেই কোম্পানিতে চাকরি নিলেন, তারপর তারা আপনাকে বাধ্য করতেছে যে একটা ওয়েবসাইট আপনি খুলেন যেখানে নারীদের ছবি দিতে হবে, এটা হলো একটা শাখাগত বিষয়, আপনার মৌলিক চুক্তিতে সেটা নেই। এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো মৌলিক চুক্তিতে যেহেতু নেই সেটা আপনার চাকরি হালাল, চাকরি বৈধ, বেতনও আপনার বৈধ, কিন্তু কথা হলো যেই কাজটা আপনাকে অফিস কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে করতে যেটা শরিয়া পারমিট করে না, আপনি সেখানে কৌশলে আশ্রয় নিতে পারেন যে আপনি ওই দিন কোনো অজুহাত দেখাতে পারেন যে আমি এটা করবো না, কোনো একটা অজুহাতে কোনো একটা কৌশলে সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা। তো যেটা আমাদের মুহতারাম ইউসুফ সুলতান সাহেব বলছেন যে সর্বাত্মক চেষ্টাটা করতে হবে যে শরিয়ার উপর চলার এই চেষ্টাটা এবং এই নিয়তটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে আমরা বলছি না বা আমরা এটা রেকমেন্ড করছি না যে আপনি ইমিডিয়েটলি একটা চাকরি ছেড়ে দেন, কিন্তু আপনার জায়গায় থেকে আপনি কীভাবে চেঞ্জটা নিয়ে আসতে পারেন ব্যক্তিগত বা জায়গায় প্রতিষ্ঠানে, এই চেঞ্জটা আনাটাই আসলে আমাদের এই এই আজকের ইভেন্টের অন্যতম একটা অবজেক্টিভ। আমরা এটা বলছি না যে আমাদের সব হারাম। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের অন্যতম একটা আলামত এটা হচ্ছে হালাল আছে এটা খুঁজে পাওয়া কঠিন হবে। হালাল হারাম এত বেশি জড়িয়ে যাবে মানুষের কাছে যে তখন সব কিছুতেই হারামের কিছু কিছু অংশ থাকবে, যেটা আমাদের বর্তমান সময় আমরা দেখছি। এর মধ্যে থেকেও আমাদেরকে হালালের জন্য স্ট্রাইভ করতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে। এবং সাথে এই কথাটা যুক্ত করবো যে এই বিশ্বাসটা ইসলাম সমর্থন করে না যে আজকের সমাজে হালাল ইনকাম নাই বা সম্ভব সম্ভব না, হালাল ইনকাম সম্ভব না, হালাল ইনকাম করা যাবে না, এটা ইসলাম বিশ্বাস করে না। কারণ এটা অর্থই হলো মুদ্রা এপিটোপিটের মতো আরেকটা অর্থ চলে আসবে, সেটা হলো ইসলাম আজকেই শেষ। অথচ ইসলামের ব্যাপারে কোরআনের যে নির্দেশ এবং কোরআনের যে আমরা যেটা দেখতে পাই যে ইসলাম কেমন পর্যন্ত থাকবে, এটা যদি হালাল ইনকামের শব্দ যে বাস্তবর্তী বন্ধ হয়ে যায় তাহলে তো বলতে হবে ইসলাম আজকে শেষ, কোরআন আদি সব আজকে শেষ। তো বিশ্বাসটা আমাদের রাখতে হবে যে হালাল ইনকামের সোর্স আছে, ওমায়াত্তাকিল্লা এজা আল্লাহ মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন ইনশাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। তো আমাদের আগে ভয়ের জায়গাটা তৈরি করতে হবে, তাকওয়ার লেভেলটা উন্নত করতে হবে, তারপর আমরা ইনশাল্লাহ পথ পে আমাদের সামনে পথ খুলে যাবে ইনশাল্লাহ, এটা ওয়াদা আল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে এই যে অ্যাডসেন্স বা ইউটিউবে যে অ্যাডগুলোর কথা বলা হচ্ছে সবগুলোই কিন্তু অন্যদের অন্যদের প্রোডাক্ট প্রমোশন করার জন্য, এবং আমাদের অনেক ভাই এটা বেছে নেন কারণ এটা সবচেয়ে সহজ। তার চেয়ে যদি আপনার নিজস্ব প্রোডাক্ট ডেভেলপ করার জন্য, সেটা হতে পারে ভার্চুয়াল প্রোডাক্ট, অনেক কিছুই করা সম্ভব, এটার মধ্যেও কিন্তু আপনার অনেক বড় মার্কেট আছে এবং এবং অনেক বেশি আর্ন করা সম্ভব। জাস্ট একটু প্যাশন দরকার, একটু স্কিল সেট দরকার এবং একটু সময় দেওয়া দরকার। জি, পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি আহমেদ আসিফ। আমার কোয়েশ্চেনটা ইউটিউব রিলেটেড। দ্য ইউটিউবে এতক্ষণ তো অ্যাডসেন্সের ব্যাপার কথা হলো, তো আমি বলবো যে ভিডিও কন্টেন্টের ব্যাপারে। তো বর্তমানে ইউটিউবে মানে সবচেয়ে বেশি যে ভিউয়ারগুলো হয় যে ভিডিওগুলোতে সেগুলো হচ্ছে এন্টারটেনিং ভিডিও। তো দেখা যাচ্ছে যে ভিডিওগুলোতে হয়তো অশ্লীল কিছু নাই, সবই শ্লীল, বাট ভিডিওগুলোতে দ্বারা আমার দুনিয়াবি কোনো ফায়দা হচ্ছে না এবং আখিরাতে কোনো ফায়দা হচ্ছে না, জাস্ট এন্টারটেনিং। তো এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে ছেলেমেয়েরা বিশেষ করে ইয়াং জেনারেশন হিউজ অ্যামাউন্ট অফ টাইম তারা ওয়েস্ট করতেছে। তো এই টাইপের ভিডিও তৈরি করাটা কি, ভিডিও তৈরি করে যে আর্ন করা সেটা কি আমার জন্য হালাল হবে কি না, এটা একটা কোয়েশ্চেন। কারণ এটা একটা মানে এই এই সব ভিডিওতে ভিউয়ার বাড়ে, ইনকামও বেশি হয়। তো এটা হালাল হবে কি না একটা কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে অনলাইনে যে প্রোডাক্টগুলো যে শো করা হয়, তো সেখানে আমি যতটুকু জানতাম যে কোনো কিছুকে অতিরঞ্জিত করা, প্রকাশ করা সেটা প্রতারণা। বাট এই জায়গায় আমি দেখলাম যে কিছু দিনী ভাইদের দ্বারাই পরিচালিত, তো সেখানে দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইনিংয়ের শিখাবে, সেই গ্রাফিক ডিজাইনিংয়ের মাধ্যমে যে প্রোডাক্টগুলোর একটা
এখানে যেটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে যে ব্র্যান্ড ভিউ, ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করা। তো ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করা, ফর এক্সাম্পল আমি একটা শার্ট এখানে শো করলাম, শার্টটার ফেব্রিক যদি আমি 1000 হয়, তো ব্র্যান্ড ইমেজ আমি ক্রিয়েট করলাম যে 5000, বাট অরিজিনালি দাম ধরলাম এটা 2500, যে মাত্র 2500, কিন্তু ব্র্যান্ড ইমেজ আমি করলাম 5000 মতো, কিন্তু অরিজিনাল ফেব্রিক হচ্ছে 1000। এই যে একটা প্রতারণা, এটা কি প্রতারণা নয় কি, এবং এটা এইভাবে যে ইনকাম করা হবে সেটা কি হালাল হবে কিনা? কারণ এর আগেও আমি এইভাবে অনলাইনে জিনিস কিনেছি যেটা আমার কাছে মনে হতো যে আসলে জিনিসটা 1000 হওয়ার কথা, মাত্র এরা 400 টাকা রাখতেছে, সো আমি কিনে আনলাম। আনার পর দেখা যাচ্ছে না আসলে এটা 400 টাকাও না, আবার 200 টাকা হলেই ভালো হতো। এই জিনিসটা আসলে হালাল হবে কিনা? ধন্যবাদ। দুইটা প্রশ্ন, আমি শুরু করি তাহলে। প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে ইউটিউবের কন্টেন্ট নিয়ে। এটা খুবই দুঃখজনক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন মুসলিমের সৌন্দর্য হচ্ছে, ইসলামের সৌন্দর্য হচ্ছে যে সে অহেতুক জিনিস পরিহার করবে। এখন আমাদের ভাইদের সময়, মানে হাতে প্রচুর সময়, তারা যেভাবে এই ধরনের অহেতুক কন্টেন্ট ক্রিয়েট করছেন, আবার এরকম অহেতুক কন্টেন্টের অনেক ভিউয়ারও পাচ্ছেন, তো এটা সামগ্রিকভাবে আমাদের জন্য দুঃখজনক, এবং আমাদের সামগ্রিক প্রোডাক্টিভিটি লেভেল যে অনেক নিচে নেমে গিয়েছে এটার একটা দলিল প্রমাণ। কিন্তু যেহেতু আপনি বললেন এটার মধ্যে হারাম কোনো কন্টেন্ট নেই, কাজেই এটার মাধ্যমে যদি কোনো আয় হয় সেটা হারাম হবে না। আমাদের পুরো বিশ্বের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটাই আসলে এরকমই, যেভাবে যারা এন্টারটেনমেন্ট দিচ্ছে, এন্টারটেনমেন্টটাই মানে আপনার বসেই আছে অহেতুক সময়ে যে মানুষের সেটার উপর ডিপেন্ড করে। মানুষের হাতে যদি অহেতুক সময় না থাকে তাহলে সেই আর মানে অতিরিক্ত এন্টারটেনমেন্টের কাছে যাবে না, সে সময় বেশি যাবে, কারণ চায়ের দোকানে সময় বেশি দিচ্ছে। যদি তার হাতে কাজ থাকতো তাহলে সে চায়ের দোকানে রাস্তায় দাঁড়িয়ে সে সময় নষ্ট করতে পারতো না। আমরা যে অতীতের আমাদের সালাফ আলামায়ে কেরামের হাতে দেখি, ওনাদের জীবনী যখন আমরা দেখি, যে একজন রাবি অর্থাৎ হাদিস বর্ণনাকারী, উনি যদি রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু খেয়েছেন, এটাকে ওনার মুরুয়াত পরিপন্থী বা ওনার ব্যক্তিত্ব পরিপন্থী বিষয় মনে করা হয়েছে এবং এটাকেও রেকর্ড করা হয়েছে। আমরা নিজেদেরকে চিন্তা করি যে আমরা কতজন দাঁড়িয়ে কত কিছু খাই, হাসাহাসি করি, কথা মানে এগুলো যদি আমরা সেই যুগে থাকতাম তাহলে আমাদের পরবর্তী জেনারেশন ডেফিনেটলি আমাদের দ্বারা বর্ণিত হাদিস তারা গ্রহণ করতেন না, সব জয়ীফ। আমরা এখন সহি নিয়ে অনেক কনসার্ন, আমরা নিজেদেরকে ওই জায়গায় রাখি তাহলে দেখবো যে আমাদের সব হাদিস জয়ীফ, মানে আমরা যা বর্ণনা করবো সব জয়ীফ, কারণ এগুলো আমাদের সেই ব্যক্তিত্বই কিন্তু আমরা তৈরি করতে পারি। যাই হোক, আলোচনা অন্যদিকে যাচ্ছে। মূল কথা হচ্ছে যে এ ধরনের কন্টেন্ট যদি হারাম কোনো কিছুকে আপনার প্রমোট না করে তাহলে এটা ইটসেলফ হালাল হবে, এটার দ্বারা আয়ও হালাল হবে, বাকি আরও প্রোডাক্টিভ কিছু করা উচিত। এই হাসতে হাসতে যদি আপনি একটা ভালো কথা শিখিয়ে দিতে পারেন, সেটাই মানুষের বিনোদন দরকার অবসর সময়। অবশ্যই অবশ্যই, আপনি এই হাসির কথা দিয়ে একটা মেসেজ দিয়ে দিন, এটা পসিবল। আপনি মানুষ ময়লা, আমাদের দেশে কত মানে সামান্য সামান্য বিষয় যেগুলো ইসলামের একদম বেসিক এটিকুয়েট এবং যেগুলো আমরা উন্নত বিশ্বে দেখতে পাই, রাস্তায় ময়লাটা মানুষের দিক সেদিক ফেলে দিচ্ছে। আপনি সেখানে একটা মেসেজ দিয়ে দিন, একটা হাদিস সেখানে যুক্ত করে দিন, মানে হাসতে হাসতে ময়লা ফেলার উপর একটা হাসির কন্টেন্ট, মানুষ ময়লা ফেলে দিচ্ছে রাস্তায়, এখানে পেশাব করছে, সেখানে পেশাব করছে, সেখান থেকে আপনি একটা হাদিস দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আপনি নারী নিয়ে, আমাদের নারী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, নারীকে নির্যাতন করা হচ্ছে, সেগুলো নিয়ে আপনি একটা হাসির কন্টেন্ট ডেভেলপ করে সেখানে নারীকে রাসূলুল্লাহ কী সম্মান দিতে বলেছেন সেটা তুলে ধরেন। অর্থাৎ এর মধ্যেও কিন্তু আপনি মেসেজ দিতে পারেন, এন্টারটেনমেন্টের মধ্যে আপনি মেসেজ দিতে পারেন। জাস্ট ক্রিয়েটিভ হতে হবে, এবং আমার এই প্রত্যেকটা কন্টেন্ট যেন একটা ভ্যালু, মানে ভ্যালু ক্রিয়েট করা, তাহলে আমি যেটাই করছি না কেন, যেটাই বলছি না কেন, আমার এটা দ্বারা যেন একটা ভ্যালু ক্রিয়েট হয় মানুষের সমাজের মধ্যে। এটা যদি আমাদের ইচ্ছা থাকে, অ্যাম্বিশন থাকে, আমরা যদি ডিটারমিন হই তাহলে অসম্ভব কিছু না। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আপনার যেটা বললেন সেটা আমাদের প্রোডাক্ট গ্রাফিক ডিজাইনের, হ্যাঁ, বাড়িয়ে দাম বলা, না বাড়িয়ে দাম বলো না, ঠিক যেই প্রোডাক্ট সেটাকে শো করা, একটু অতিরঞ্জিত ভাবে শো করা অনলাইনে, যেই ম্যাটেরিয়ালটা ছিল, যেমন উনি বললেন যে একটা ফ্যাব্রিক 1000 মাত্রার দেয়া আছে, ব্র্যান্ড ইমেজ তৈরি করার আর কি, মানে সেম বিষয়গুলো কিন্তু আমাদের লোকাল শপিং মলগুলোতে আমরা দেখি, বিশেষ করে আর দোকানগুলোতে যখন আমরা কাপড় কিনতে যাই, তো লাইটিং এমনভাবে করা হয় যে মূল কাপড়ের রং চেঞ্জ হয়ে যায়, ওটা খুবই বিরক্তিকর। সেটা হচ্ছে বিশেষ ম্যাটেরিয়ালই বললো যে ম্যাটেরিয়াল, হ্যাঁ, তো যেখানে ম্যাটেরিয়ালই আরও বাড়িয়ে বলতেছে, তো সম্পূর্ণই প্রতারণা। তো হাদিসের মধ্যে আসছে যে মানগাসনা যে দুকা প্রতারণা করেছে, আমাদের দলভুক্ত নয়। তো এই ধরনের কাজ অবশ্যই না যায়, ছাড়া এগুলো করা যাবে না। এবং এই ক্ষেত্রে যদি দামটা আপনি পণ্যের যে দামটা আপনি বলবেন সেটা যদি এমন হয় যে এই ধরনের পণ্যের যে মার্কেট রেশিও আছে হচ্ছে সম্পূর্ণ সব রেশিও থেকে এটা বেশি হয়েছে, তাহলে সেক্ষেত্রে ক্রেতার অধিকার থাকবে সেটা ফেরত দেওয়ার, এবং যদি ক্রেতা ফেরত নাও দেয় সেটা না বোঝার কারণে, তারপরেও আপনার জন্য অতিরিক্তটা
একেবারে হালাল হয়ে যাবে সম্পূর্ণরূপে 100% সেটা বলা মুশকিল, তো এই জন্য এটা করা যাবে না। এটা আমি রিপিট করি, আচ্ছা এখানে ওনার কাজ হইতে পারে যে শুধুমাত্র প্রোডাক্টটা তৈরি করা আর কি, মানে ইমেজটা তৈরি করা, তো মানে উনি এন্ড ইউজটা কি হচ্ছে এটা উনি জানেন না বা উনি করেন না, এরকম বিষয়টা হইতে পারে আর কি। যেমন আপনার আমি একটা কাপড় ইয়ে করতেছি মানে শো করতেছি, তখন এটা মানে অনেক পলিশ করে শো করতে পারতেছি বা এরকম, পণ্যকে সুন্দর করে পেশ করা। এটা সালাফ থেকে বর্ণিত আছে, সালাফে সালিহীন থেকে হাসান বসরি রহমতুল্লাহ থেকে বর্ণিত আছে যে হ্যাঁ তুমি একজন বিক্রেতা সে তার পণ্যকে সুন্দর করে পেশ করবে, এটা শরীয়তে নিষেধ না। কিন্তু আমি এটা পালিশ করতে যে এটা যেন অতিরঞ্জন না হয়, যেটা দুকার পর্যায়ে চলে যায়, মানে মিসরিপ্রেজেন্টেশন না করা। এখানে এখানে ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল আছে 75% কটন, আপনি বললেন 100% কটন, আমাদের সাধারণ বাজারের উদাহরণ দিলেই আমরা এটা বুঝতে পারি। অথবা সেখানে আপনার আমি একটা উদাহরণ আমার আমার বন্ধুদের সাথে প্রায় বলি যে আমি একবার বাইতুল মুকরমে গেলাম একটা হিজাব কেনার জন্য, তো আমি দোকানদারকে বললাম যে এটা কোথাকার কোথা থেকে মানে মেড ইন কোথায়, তো বললো হুজুর আপনার কোথাকার লাগবে। আমি বললাম যে আপনার তো স্টক একটু কি মানে আসলে কোথাকার, তো উনি একটা হাসি দিলেন যে হুজুর আপনার আমাদের সাথে তো সবাই মানে সত্য কথা বলে আলহামদুলিল্লাহ, তা আমাদের আল্লাহর জন্য একটা নিয়ামত। তো বললো হুজুর যে আপনার সাথে তো মিথ্যা বলা যাবে না, মানে যেন সবার সাথেই বলা যাবে আপনার সাথে বলা যাবে না, তো আসলে এটা আমাদের দেশেই তৈরি করা গাজীপুরে বা টঙ্গিতে। এখন কেউ এসে বলে যে আমাকে ইন্ডিয়ার হিজাব দেন, তা আমরা এটা বের করে দিই, কেউ বলেন যে পাকিস্তানের হিজাব দেন, তাহলে পাকিস্তানের এটা বের করে দিই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা প্রোডাক্টকে যখন মিসরিপ্রেজেন্ট করা হয়, আপনি বানিয়েছেন বাংলাদেশে বলছেন এটা ইটালির, অথবা আসছে আপনার ইয়া থেকে জাপান থেকে আপনি বলছেন এটা ফ্রান্সের, এই সিফাত মানে এই ভিন্ন সিফাত বলার কারণে কোনো ক্রেতা যদি আকৃষ্ট হয় এবং ক্রেতা ওই পণ্যটা কিনে, তাহলে শুধুমাত্র এটা প্রতারণা না, বরং অনেকে মনে করেন এটার কারণে আপনি যে প্রোডাক্টটা সেল করেন পুরোটা হারাম হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই ক্রেতা হয়তো ওই 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 ফিচারটা না থাকলে হয়তো সে কিনতই না, একটা প্রোডাক্ট সেল হয়েছে জাস্ট একটা ফিচার আপনি বলার কারণে। একটা মোবাইল আপনি সব কিছুই একই রকম দেখতে, একটা জাস্ট অরিজিনাল আইফোন আর একটা নকল চাইনিজ আইফোন, আইফোন বা স্যামসাং এরকম সব কিছুরই তো এখন নকল আছে, কিন্তু আপনি বললেন অরিজিনাল এই জন্য সে কিনলো, তাহলে পুরোটাই প্রতারণা। এখানে আমাদের অনলাইনের ক্ষেত্র গ্রাফিক্সের ক্ষেত্রতে সেটা, এখন এই ভাই আমাদেরকে যেটা স্পষ্ট করলেন যে আপনি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হয়তো সেটা জানেন না, আপনাকে যে কন্টেন্ট দেওয়া হয়েছে আপনি সেটা করেছেন, তাহলে সেটার দায় আপনার উপর আসবে। আপনাকে কন্টেন্ট দেওয়া হয়েছে এটা তৈরি করে দিতে আপনি করেছেন, কিন্তু আপনি জানেন এটা ঠিক ওই বিক্রেতার মতো যে বিক্রেতা এমপ্লয়েড হয়েছে তার ওনার দ্বারা, ওনার তার গায়ে ওই লিখে দিয়েছে বা বলে দিয়েছে যে এটা 100% কটন এবং সে জানে এটা 100% কটনই, সে জানে না যে এটা আসার মধ্যে মিক্স আছে। তাহলে সে যদি এটাকে তার তার ক্লায়েন্টের কাছে কাস্টমারের কাছে সঠিক মানে 100% কটন বলে বিক্রি করে, তাহলে এটার গুণা তার উপর আসবে না, সে এটা থেকে দায়মুক্ত থাকবে কারণ সে এটা জানে না। কিন্তু সে যদি জানে যে এখানে প্রতারণা করা হয়েছে তারপর সে এটা বিক্রয় করে, তাহলে এটার দায়ও তার উপর আসবে। জাযাকুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আসিফ। আমার প্রশ্নটা হচ্ছে অনলাইনে অনেক অ্যাসাইনমেন্টের কাজ করা যায় যেগুলো হালাল, যেমন কিন্তু দেখা যায় যে আমি যে কাজটা করব সেই কাজটা যখন তাকে জমা দিব সে তার নিজের নামে, সেটা তার প্রতিষ্ঠানে যেমন কলেজ বা ভার্সিটিতে তার নিজের নামে জমা দিবে, তখন আমার জন্য কাজটা করা কি হালাল কিনা? প্লেজারিজম বলতে গেলে, জি জি জি, মানে আপনি আরেকজনের অ্যাসাইনমেন্ট করে দিচ্ছেন আর কি, জি এটা তো মানে পরীক্ষায় আরেকজনের খাতা আপনি লিখে দিলেন, এক্স্যাক্টলি তাই, তাই না? কারণ অ্যাসাইনমেন্ট তো একটা পরীক্ষায়, এটার উপর ইভ্যালুয়েশন হবে, এটার উপর মার্কস আসবে, গ্রেড আসবে, আমরা আরেকজনকে এটা লিখে দিলাম এবং এটা জানি যে সে তার নামেই চালাবে, এটার একটা বাজার আছে, মার্কেট প্লেস আছে অনলাইন, জি তারা নিজেদের, কিন্তু এটা 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 শরীয়ত সম্মত নয়, এটা একদম স্পষ্টভাবে আরেকজনকে একটা চুরিতে সহযোগিতা করা। প্লেজারিজম একটা এক ধরনের চুরি। আমাদের দেশে আমরা বিভিন্ন সময় নিউজ পাই, অমুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিএইচডি করে অনেক দিন যাবত ডক্টর হয়েছিলেন, এখন ধরা পড়েছে তার ডক্টরের ডিগ্রি মানে তার ওই পিএইচডি রিসার্চ পেপার 25 পৃষ্ঠার 21 পৃষ্ঠায় হুবহু, মানে এই প্লেজারিজমের তো একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিও বিসি, এটা একদমই একটা অবৈধ একটা জায়গা, এটা আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, এটার সঙ্গে আমি একটু অ্যাড করি, কোনো একটা ওয়েবসাইটের কন্টেন্ট আমি কপি করে অন্য আরেকটা ওয়েবসাইটে অ্যাড করলাম এবং সেই যেখানে মানে কপি করলাম ওই ওয়েবসাইট থেকে ইনকাম হচ্ছে, সেই ইনকামটা কি হারাম হবে? এখানে কিছু 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 ওয়েবসাইট দিয়ে রাখে নিচে তাদের, কিছু কিছু ম্যাক্সিমাম ওয়েবসাইটই তাদের ফুটারে এটা বলে থাকে কপিরাইট, তাই না? কপিরাইট
omuk.com/2018 উদাহরণস্বরূপ, তারা বলতে চাচ্ছে যে আমার এই কপিটার রাইট আমার কাছে, কাজেই তাদেরকে যথাযথ সোর্স মানে আপনার কি বলে রেফারেন্স দেওয়া। হ্যাঁ, এখন সোর্স দেওয়ার পরে যদি এখান থেকে ইনকাম হয় এটাতে কোনো সমস্যা নেই, এটা ইটসেলফ হালাল। হ্যাঁ, মানে এটা এটা চুরি, এখন দেখতে হবে যে এটা চুরি, মানে মূল বিষয়টা হচ্ছে এটা প্ল্যাজারিজম কিনা চুরি কিনা। এখন চুরি ধরা হয় যখন রেফারেন্স না দেওয়া হয়। আমি একটু অ্যাড করে এই যে সাপোজ কেউ একজন কপি করে কন্টেন্টটা দিল এবং রেফারেন্সটা দিল একদম নিচে, এখন ইনকাম জেনারেট হচ্ছে মেইনলি হচ্ছে একদম উপরের সারির লেখা পড়েই কেউ বা ওখানকার কোনো অ্যাড দেখেই লোকজন ক্লিক করছে বা সেখান থেকে ইনকামটা জেনারেট হচ্ছে। তো অ্যাকচুয়ালি সে জানতে পারছে না যে এটা আরেকজনের লেখা বা আরেকজনের থেকে নিয়ে এখানে দেওয়া হয়েছে। তো সেখানে বিষয়টা কী হবে আসলে? এটা আপনাদের আপনাদের যে অর্ফ বা আপনাদের যে প্রচলন কাস্টম সেখানে এটাকে আপনারা কি মনে করেন, এটাকে কি এথিক্যাল মনে করেন? বা যেহেতু টপিকটা আমরা তাই বললাম আর কি, যে যারা এভাবে করছে, না 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 আপনারা করছেন এটা করেন এটা বলছি না, মানে আপনাদের কমিউনিটিতে আপনারা এটাকে কি আনএথিক্যাল মনে করেন বা কি মন চুরি মনে করেন? যখন কেউ কন্টেন্ট ডেভেলপ করে অবশ্যই তার এর পিছনে শ্রম আছে, খরচ আছে। তো আমার খরচের জিনিস বা আমার শ্রমের জিনিস আরেকজন নিয়ে এর মাধ্যমে ইনকাম করছে, তো বিষয়টা কেমন যেন হয়ে যায় আর কি। কিন্তু সোর্স কিন্তু উল্লেখ করা হচ্ছে অনেকের কাছে, এটা কপিরাইট না, সোর্স কিন্তু উল্লেখ হচ্ছে। অনুমতি নেওয়ার একটা ব্যাপার কি থাকতে পারে, যেটা আমাদের মত যে দিকে ইঙ্গিত করতে চাচ্ছেন সেটা হলো যদি আপনার প্রচলন থাকে, যদি প্রচলন থাকে যে হ্যাঁ এরকম এটা এখানে একটা স্পেস দেওয়া আছে যে এতটুকু নিতে পারে, এটা ছাড় দেওয়া আছে, তাহলে তো সেটা সমস্যা না। যদি দেখেন যে না এটা এতটুকু নেওয়াটা এটা অনুমোদনের পর্যায়ে পড়ে না, তাহলে সেটা করা যাবে না। আমার যতটুকু করা হয় যে সাধারণত যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলোতে সোর্স উল্লেখ করতে বলে, সোর্স আপনি যদি উল্লেখ করেন তাহলে আপনি নিরাপদ। এরকম অনেক ফটো বা ইমেজ সেগুলো ইউজ করলেও ক্রেডিট দিতে বলে, আপনি ক্রেডিট ইউজ করবেন তাহলে আপনি নিরাপদ, এটা 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 নো মোর ভায়োলেশন অফ কপিরাইট। সেটা করার পরে যদি ইনকাম জেনারেট হয় আমার কাছে মনে হয় না এটা হারাম হবে। আসলে তো আমি যেটা দেখছি যে এটা হলো আইটি প্রফেশনালদের জন্য খুব আইটি প্রফেশনাল সেন্ট্রিক একটা প্রোগ্রাম, আমরা যারা অনেক বয়স্ক। লাস্ট সেশনটা শুধুমাত্র আইটি রিলেটেড। আচ্ছা, তো এখানে আমাদের যেমন একটা মুসলিম কান্ট্রি আমরা, তারপরেও স্বাভাবিক আমরা দেখছি যে 99% যে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে এগুলা রিবা ইন্টারেস্ট ভিত্তিকই, ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, লিজিং, যাই বলি। তো এখানে আমাদের মোদরাম সাহেব বলেছেন যে হালাল উপার্জনের অনেক ক্ষেত্র আছে। এখন আমরা উই ক্যান নট প্রোভাইড দিস সার্ভিস টু দ্য ইউনো টার্গেট কাস্টমার, তো অল্টারনেটিভ কি আছে বা হালাল উপার্জনের কি কি প্যাকেজ থাকতে পারে বা কি কি প্রোডাক্ট লঞ্চ করা যেতে পারে যারা এন্টারপ্রেনার হতে চায়? মেবি তাদের আইডিয়াল মানি আছে অথবা তাদের স্কিলস আছে বা ইন্টারেস্ট আছে, তো এ ব্যাপারে কি আপনাদের কোনো প্রস্তাবনা আছে যে এরকম বাংলাদেশের কনটেক্সটে এই এই লাইনে বিজনেস করা যেতে পারে, যেটা হালাল, যেটা প্রভিজিং, যেটা ফ্লারিশ হওয়ার চান্স আছে, এরকম কোনো স্টাডি বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আসলে তো বিজনেস আইডিয়া জেনারেট করবে যারা বিজনেস নিয়ে মানে এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট যাদের আছে, তারা নানারকমভাবে মানে বিজনেস আইডিয়া জেনারেট করতে পারে। এখন জাস্ট জানা দরকার যে কোনটা হালাল কোনটা হারাম। সেই জন্য আমরা যে কোর্সটা ডেভেলপ করেছি বা আমরা যে আমরা আমাদের চেষ্টা হচ্ছে এই বিষয়ে একটা মোটামুটিভাবে বেসিক কম্প্রিহেনসিভ একটা আইডিয়া দিয়ে দেওয়া। যখন আমরা দেখেছি যে আমাদের এখান থেকে যারা কোর্সগুলো করেছেন মাশাআল্লাহ, তারা আমাদের অনেক ভাই আছেন, তারা চমৎকার চমৎকার নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন বা চেষ্টা করছেন হালাল উপায়ে এন্টারপ্রেনারশিপ করা। আমাদের এক্সিস্টিং লতে আপনার লয়ের উপর কিন্তু অনেক কিছু করা সম্ভব, সেটা জাস্ট আপনার আমাদের যেটা হয় যে আমরা হয়তো জানি না যে এটা এভাবে করলে হালাল হচ্ছে, এভাবে করলে হারাম হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ একজন একটা বিজনেসে ইনভেস্ট করেছে 20 লাখ টাকা বা 2 লাখ 20 লাখ টাকা বলি 20 লাখ টাকা, এবং তাকে আপনার এই যার কাছে ইনভেস্ট করেছে সে বলেছে তোমাকে মাসে মাসে যা আয় হয় 10% দিয়ে দেবো না, এটা একটা সিনারিও। আর আরেক জায়গায় সে 20 লাখ টাকা ইনভেস্ট করেছে, তাকে বলা হয়েছে যে প্রফিট হয় প্রফিটের 10% দিয়ে দেবো। একটা হচ্ছে গ্রস রেভিনিউর, আর একটা হচ্ছে এক্সপেন্স বাদ দেওয়ার পর প্রফিটের। আলটিমেটলি হয়তো দেখা যাবে উভয় ক্ষেত্রেই তার আয় কম বেশি কাছাকাছি হতে পারে, কিন্তু উনি জাস্ট জানতেন না দেখে প্রথমটা চুক্তিতে সম্মত হয়ে গেছে। উনি যদি জানতেন তাহলে উনি ডেফিনেটলি দ্বিতীয় চুক্তি, যেটা ইসলামী মুদারাবা চুক্তি, যে প্রফিটের শেয়ার নেয় উনি, সেটাতে সম্মত হতেন।
এটা জাস্ট আমাদের ওই নলেজটা না থাকার কারণে। কাজেই আমরা এখানে রেকমেন্ড করবো যে আমাদের কোর্সটা আপনারা করার চেষ্টা করুন, ইনশাল্লাহ একটা বেসিক আইডিয়া এখান থেকে পাওয়া যাবে। আমরা বলবো না যে আমরা বড় কিছু করে ফেলেছি, আমরা চেষ্টা করছি অল্পতে সাধারণ আইডিয়া দেওয়ার জন্য। ইনশাল্লাহ এখান থেকে আপনারা বিজনেস আইডিয়া ডেভেলপ করতে পারবেন। ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হয়, আমাদের অ্যাসাইনমেন্ট হয় বিভিন্ন, আলহামদুলিল্লাহ, বা আমাদের আরও যারা ভাইরা আছেন সমমনা তাদের সাথে একটা আপনার নেটওয়ার্কিং হয়, সেখান থেকে ইনশাল্লাহ অনেক আইডিয়া জেনারেট হবে ইনশাল্লাহ। একটা ছোট্ট সম্পর্ক প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে আপনাদের এখানে যে একটা কোষেরের দেয়া আছে, এখানে বলা হয়েছে যে ডাক্তারদের কমিশনের ব্যাপারটা, এটা তো বোঝা যায়। আমরা আলোচনা করব একটু পরে, আলোচনা করব, ঠিক আছে। আর নতুন করে কেউ দাঁড়াবেন না, যারা দাঁড়িয়ে আছেন আমরা তাদের প্রশ্ন নিয়ে শেষ করব সেশনটা। আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম লিমন। আমার অ্যাকচুয়ালি কোশ্চেনটা আমার না, কোশ্চেনটা হচ্ছে আজকে রেজিস্ট্রেশন করেছিলেন এক ভাই, উনি আসতে পারেননি, ওনার একটা কোশ্চেন। তো উনি একজন 3D আর্টিস্ট অ্যান্ড হচ্ছেন ডিজাইনার, একটা ফার্মে দীর্ঘদিন ধরে জব করছেন। সো উনি মোটামুটি ওই কোম্পানিটা হচ্ছে একটা আউটসোর্সিং, ফরেন আউটসোর্সিং কোম্পানি, বাংলাদেশ থেকে কাজ করে। সো তারা দীর্ঘদিন কাজ করার ফলে এখন উনি আর সেখানে জব করতে যাচ্ছেন না, কিন্তু ওনার যেই প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, সব ওনার কাছে কোনো কিছু স্টোরেজ নেই, সব কিছু হচ্ছে ওই কোম্পানির আন্ডারে। সো উনি নিজে একটা ফার্ম দেবেন, এখন সেটা কীভাবে দেবেন? ওনার কাছে তো কোনো কিছু স্টোরেজ নেই, এবং ওই কোম্পানি যদি অনুমোদন না দেয় ওদেরকে না জানিয়ে কি আনা যাবে কি না, এ একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে যে এতদিন তো ওদের স্যালারি নিয়েছিল এবং ওদের হয়ে কাজ করছে, এখন ওনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উনি ওনার পোর্টফোলিওতে ইউজ করতে পারবেন কি না, এই দুইটা কোশ্চেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দ্বিতীয় কোশ্চেন যেটা, যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স পোর্টফোলিওতে অ্যাড করতে পারবে কি না, এটাতে আমার জানা মতো সাধারণত এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে আলাদাভাবে কিছু উল্লেখ করা হয় না, স্পেসিফিক প্রজেক্টগুলো ছাড়া। তো যদি এরকম কোনো কন্ডিশন না থাকে যে পোর্টফোলিওতে ব্যবহার করা যাবে না, অর্থাৎ তাদের প্রজেক্টগুলো অর্থ খুবই আপনার গোপন ছিল, সিক্রেট ছিল, তারা ডিসক্লোজ করতে চায় না, এরকম কোনো কিছু না হয়ে থাকে, তাহলে তো ডেফিনেটলি উনি ওনার এক্সপিরিয়েন্স পোর্টফোলিওতে সেটা নিয়ে আসতে পারবেন। আর প্রথম প্রশ্ন যেটা ছিল যে উনি কিছু প্রোডাক্ট ডেভেলপ করেছেন, তাই তো? হ্যাঁ, প্রোডাক্ট ডেভেলপ করেছেন আগের কোম্পানির জন্য, এখন উনি কোম্পানি ছেড়ে এসে নিজে এন্টারপ্রেনার হতে চাচ্ছেন, এখন উনি সেগুলোকে ইউজ করতে চাচ্ছেন। এখানে ওনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট দেখতে হবে। অধিকাংশ কোম্পানি যারা বড় বড় কর্পোরেট, ওরা প্রোডাক্ট ডেভেলপ করায়, এবং তখন তারা যে প্রোডাক্টটা ডেভেলপ করায় ওই প্রোডাক্টটা সত্য কিন্তু তাদের থাকে। যদি প্রোডাক্টটা সত্য তাদের কাছে থাকে, তাহলে আমাদের উনি এই প্রোডাক্টটাকে অ্যাজ ইট ইজ ব্যবহার করতে পারবেন না। উনি যদি এটাকে মডিফাই করেন, মডিফাই করে এমনভাবে এটাকে মানে রিউজ করেন যে ওনার আগের ওই কপিরাইটেড যে প্রোডাক্ট বা তাদের সত্য যে প্রোডাক্ট ওনার মতো না থাকে, হ্যাঁ, তাহলে সেটা উনি ব্যবহার করতে পারবেন, কিন্তু অ্যাজ ইট ইজ ব্যবহার করতে পারবেন না যদি তাদের সাথে একটা কপিরাইট দিয়ে দেওয়ার একটা চুক্তি হয়ে থাকে ওনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে। অনুমতি দিলে তো হয়েই গেল। আসসালামু আলাইকুম। আমরা বেশিরভাগ যে ধরনের প্রশ্নগুলি এতক্ষণ শুনলাম, ওয়াইন রিলেটেড, ওয়ুমেন রিলেটেড, এগুলি সব অ্যাভয়েড করে এখন আমি হালাল ওয়েতে শুধু হালাল প্রোডাক্টগুলি নিয়ে কাজ করব। কিন্তু যেই প্ল্যাটফর্মগুলি আমি ইউজ করব, যেমন আমার উইন্ডোজটা, এটা হালাল কি না, মানে কারণ আমি কপিরাইট ভার্সন একটা ইস্যু আছে যে এটা আমি কি কপিরাইটেড প্রোডাক্ট ইউজ করতেছি কি না। যেমন এক ভাই আর্টিকেল লিখে দিবে আরেকজনের হয়ে, কিন্তু এটা যদি হালালও হয় তাহলে ওই ওয়ার্ডের যে সফটওয়্যারটা বা অ্যাড বানাবে যেই সফটওয়্যারগুলি দিয়ে, সেই সফটওয়্যারগুলির কোন ভার্সনটা উনি ইউজ করতেছেন, সেই ভার্সনগুলি যদি কপিরাইটেড হয়ে থাকে তাহলে এগুলি ক্র্যাক করে সেই সফটওয়্যার দিয়ে ওই কাজগুলি করা, এটা হালাল হবে কি না? থ্যাংক ইউ। বিষয়টা হলো কয়েকটা ক্লাসিফিকেশন করা যায় এখানে। একটা হলো যে ব্যক্তিগত স্টাডির জন্য ব্যবহার করা, ব্যবসায়িক স্বার্থ না, সেটা বৈধ। ব্যবসায়িক স্বার্থ যদি থাকে তাহলে সেখানে এই বিষয়টা স্টাডি করা দেখা দরকার এবং ইনভেস্টিগেশনের দরকার আছে যে বাংলাদেশ যে আমাদের কান্ট্রি, এটাকে ওয়েন্ডিজ যারা ডেভেলপ করে, যারা ক্রিয়েট করে, ওরা এটাকে তাদের কপিরাইট যে আইন যে ল, সেটার আওতাভুক্ত ধরে কি ধরে না। যদি ওরা এটাকে ওদের সেটা আওতাভুক্ত ধরে তাহলে তো সেটা করা যাবে না, যদি না ধরে, এবং যদিও আমি জানি যে এটা মনে হয় ওদের ওই আওতাভুক্ত না, এটা সেই হিসাবে করা যেতে পারে।
এখানে সম্ভবত এখানে মাইক্রোসফটের যে মাইক্রোসফটের যে ইন্টারন্যাশনাল একটা ট্রেড এগ্রিমেন্ট আছে বাংলাদেশের সাথে সম্ভবত। উনি মেইনলি যেটা বলতে চাচ্ছে যে একটা সফটওয়্যার চাইলে কেনা যাবে, তো সেই সফটওয়্যারটা না কিনে উনি যদি ক্র্যাক করে ইউজ করে সেটাকে আসলে কিভাবে, জি জি ওই তো ওটাই মুফতি আব্দুল্লাহ আসম ভাই অ্যাড্রেস করছেন, মানে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা। এখানে ওলামায়ে কেরাম যেটা বলেন, মুফতি তাকি উসমানি হাফিজুল্লাহর ব্যাপারে তো বক্তব্য আছে, উনি যেটা বলেছেন যে এডুকেশনাল পারপাসে যদি হয় তাহলে সেটা ব্যবহার করতে পারে, আর ব্যবসায়িক পারপাসে যদি হয় তাহলে দেখতে হবে যে সেটা লোকাল মার্কেটে অ্যাভেলেবল কিনা এবং অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যাভেলেবল কিনা, এরকম এটা কি মুফতি তাকি উসমানি হাফিজুল্লাহর বক্তব্য না ইসলামিক ফিকহ একাডেমির বক্তব্য? আচ্ছা যাই হোক, আমি বক্তব্যটা বলে নেই, সম্ভবত মুফতি তাকি উসমানি হাফিজুল্লাহর বক্তব্য না, কিন্তু এটা সমকালীন কয়েকজন আলেমের বক্তব্য এটা, যে এটা যদি আপনার আমাদের মার্কেটে অ্যাফোর্ডেবল প্রাইসে না পাওয়া যায় তাহলে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন, তারপরে ব্যবসায়িক কাজে না। এখন মাইক্রোসফট কিন্তু ইন্ডিয়ায় খুব অ্যাফোর্ডেবল প্রাইসে উইন্ডোজ বা অফিস এগুলো ব্যবহার বিক্রি করে থাকে, আমাদের বাংলাদেশে মনে হয় বিক্রি করে না, 7,500 টাকা করে নেয় একটা উইন্ডোজ লাইসেন্স, এটা অ্যাফোর্ডেবল প্রাইস না আমাদের দেশে প্রেক্ষাপটে, এবং কোনো স্টুডেন্ট প্রাইসিং তো মনে হয় নেই, স্টুডেন্ট প্রাইসিং আছে যারা ড্যাফোডিলে পড়ে তাদেরকে মেবি ফ্রিতে দেয় বা এরকম স্টুডেন্ট কোনো লাইসেন্স দেয় আমার জানা ছিল এরকম, সে ড্যাফোডিলে একটা 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 হ্যাঁ ব্যবহার আমি এই উত্তরটা একটু দেই একটু শুনি না কি আছে আপনার এই এইখানে একটা প্রোগ্রামে মানে বিজয় ডিজিটালে মোস্তফা আজম ভাই স্যার এটা বলছিল যে আপনার এই যে ফ্রি যে বিষয়টা আছে ভাই যে বললো যে মাইক্রোসফট ফ্রিগুলো ব্যবহার করলে কী হবে এটা আর কি, সে তো মানে স্যার বলছিল যে আপনার ইয়েটা যে ওই যে বিল গেটস মানে ফ্রি বিষয়টা সে রাখছে দেখেই সবাই ফ্রি ইউজ করতে পারতেছে আর কি, সেখানে মানে আপনার হারামের কিছু বিষয়টা নাই আর কি, মানে স্যার মুখ থেকে বলো আর কি যাতে মানে এইখানে একটা প্রোগ্রাম স্যার বলছিল আর কি যে আপনার এই মানে বিল গেটস ফ্রি অপশনটা রাখছে মানে এই কারণেই আমরা ফ্রি ইউজ করতে পারতেছি, সে যদি আজকে বই করে দেয় যে না আমি ফ্রি পারবো না আর কি ইউজ করে তাহলে এটা সম্ভব সুযোগটা নাই আর কি, তো আপনি এক্ষেত্রে এটা হারামটা থাকলো না আর কি এত বিষয়টা আর কি, মানে এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এটা অনেকে বলেন আর কি যে মাইক্রোসফট জেনে শুনেই অনেক অনেক পাইরেসি সুযোগ দিয়েছে, মানে ওরা জানে যে পাইরেট হচ্ছে কিন্তু সব জায়গায় ওরা একদম এক্সট্রিম আপনার মেজার নেয় না, কেন নেয় নাই কেন নেয় নাই এটা আসলে উত্তর জানা নেই, এখন একজন এক ধরনের করে ফ্রি ইউজ করবে তো তারপর যখন সে পেইডে নিয়ে আসবে তখন তো মানে বিকল্প করার সুযোগ নাই আর কি, সে মানে এটা তার মানে সুদূরপ্রসারী একটা পরিকল্পনা যে আমারটা ইউজ করুক অভ্যস্ত হোক তারপরে একটা সময় পরে লং টার্ম পরে আমি এটা পেজে নিয়ে আসবো আর কি। শেষ প্রশ্ন, আচ্ছা আসলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার প্রশ্নটা আসলে কন্টেন্ট রাইটিং এবং প্লেজারিজম নিয়ে, আমরা আসলে যারা কন্টেন্ট লিখি মানে অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে 4-5টা রিভিউ পড়ি তারপর সেই ইনফরমেশনগুলোই আমি আমার নিজের ভাষায় লিখে তারপর জমা দিয়ে দিই, এখন কিন্তু আমি কিন্তু নিজে নতুন কিছু ক্রিয়েট করছি না, সেম ইনফরমেশনগুলাই আমার অন্য ভাইরা ব্যবহার করছে সেটাই আমি আমার নিজের ভাষায় ইউজ করতেছি, এখন সেটা কি এই এই হারামের আওতায় পড়বে কি না? ওয়াহি ছাড়া কোনো কন্টেন্ট আসলে ইউনিক না, একমাত্র ওয়াহি ছাড়া কোনো কন্টেন্ট ইউনিক না, প্রত্যেক রাইটারই তার আগের রাইটারের থেকে কিছু আইডিয়া নিয়েছেন এরপর সেটাকে ব্যবহার করেছেন। প্ল্যাজারিজমের রুল যেটা আন্তর্জাতিক আপনার আপনার নিশ্চয়ই জানেন যে হুবহু কন্টেন্টকে আপনার অ্যাজ ইট ইজ ব্যবহার করা এবং ক্রেডিট না দেওয়া, আরও কিছু মানে বিস্তারিত রুলস আছে কিন্তু এটা হচ্ছে মৌলিক আর কি। এখন আপনি যদি একটা কন্টেন্টকে নিয়ে এটাকে নিজের মতো করে আপনি মডিফাই করেন, প্ল্যাজারিজম যে যেই কারণে হয় সেগুলোকে আপনি বাদ দেন, অর্থাৎ আপনি প্ল্যাজারিজম মুক্ত, প্ল্যাজারিজম চেকার অনেক আছে আপনি সেগুলো দিয়ে চেক করে দেখতে পারেন সেটা প্ল্যাজারিজম মুক্ত হয়েছে কি না, তাহলে এটাতে সমস্যা থাকার কথা না। আসলে এখন কারো যদি ইউনিক কোনো কনসেপ্ট থাকে আইডিয়া থাকে তাহলে সেটা তাকে আপনার রেফার করা উচিত, মানে প্ল্যাজারিজম হচ্ছে যে আপনি নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করলেন যে আইডিয়াটা আপনার নিজের। সে ফর এক্সাম্পল অ্যাবাউট দিস মাইক্রোফোন, এই মাইক্রোফোনটা কেউ একজন বলছে যে এটা খুব ভালো, এখন আমি তো এই মাইক্রোফোনটা ব্যবহার করিনি,
আমি কিন্তু এই মাইক্রোফোনটাকে ভালো হিসেবেই বলছি, সেই ব্যাপারটা কিভাবে একটা প্রশ্ন ছিল এখানে, যে আমরা কোনো একটা প্রোডাক্ট ব্যবহার করিনি কিন্তু আমরা যারা কন্টেন্ট রাইটার তারা অনেকে হয়তো এরকম লিখছে যে হ্যাঁ এই প্রোডাক্টটা ব্যবহার করেছি এর চেয়ে ভালো আর প্রোডাক্ট হয়ই না, এই সাবান মাখলে তিন দিনে স্পর্শ হয়ে যাওয়া যায়, এগুলো সবই আসলে মিস রিপ্রেজেন্টেশন বা মিথ্যা 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 দিয়ে একটা পণ্যকে প্রমোট করা। আমি কিন্তু বলছি না যে আমি এটা ব্যবহার করেছি, আমি কিন্তু বলছি এটা ভালো। আচ্ছা আমি একটু যদি অ্যাড করি এখানে, সাপোজ যে বিভিন্ন ই কমার্স সাইটে কাস্টমার যারা প্রোডাক্টগুলোকে কিনছে তারা রিভিউ লিখে প্রোডাক্টের ছবি দিয়ে বা প্রোডাক্টটাকে ব্যবহার করে কয়েকদিন পর তারা বলে যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা তিন মাস ইউজ করলাম প্রোডাক্টটা খুব ভালো লেগেছে, জেনুইন রিভিউ, হ্যাঁ জেনুইন রিভিউ, বা প্রোডাক্টের এই পার্টিকুলার বিষয়গুলো আমার খুব খারাপ লেগেছে, এরকম সাপোজ যে ধরেন একই বিষয়ে অনেকেই বলেছে যে এটা ভালো আবার একই বিষয়ে অনেকেই বলো যে এটা খারাপ, তখন উনি যখন কন্টেন্ট লিখলো তখন তাদের মতামতের উপর ভিত্তি করে সে বললো যে হ্যাঁ এই প্রোডাক্টের এই ফিচারটা ভালো এবং এই প্রোডাক্টের এই ফিচারটা খারাপ, তাহলে সেটা কী হবে বিষয় এখানে? তাহলে ওটা যে আমরা এর আগে এরকম একটা কোশ্চেন আনসার দিয়েছি অনেকটা এরকম হবে আর কি, যে আপনি প্রোডাক্ট যে ম্যানুফ্যাকচারার সে আপনাকে যেই ফিচার বলে দিল আপনি সেই ফিচারগুলো উল্লেখ করছেন অ্যাজ এ মার্কেটার, যেমন একজন হচ্ছে আমি দোকানদারের উদাহরণ দিয়েছি, একজন বিক্রেতা সে তার দোকানের যে ওনার তাকে যেই ফিচার বলেছে একটা প্রোডাক্টের সে সেটা তার ক্রেতাদেরকে জানাচ্ছে অথচ সে জানে না যে এই ফিচারগুলো মিথ্যা বা ভুল, তাহলে সেই ক্ষেত্রে মিথ্যাবাদী হবে না, কারণ একজন মার্কেটার আপনারা যারা অনলাইনে কন্টেন্ট রাইটিং করেন বা অন্য যে কোনোভাবে প্রমোট করেন আপনারা আসলে বলতে গেলে ইসলামী ইজারা চুক্তি যেটা অর্থাৎ অন্যের জন্য একটা সার্ভিস প্রোভাইড করা সেটা প্রোভাইড করছেন, এখানে জাস্ট আমাদেরকে দেখতে হবে আমরা কোনোভাবে মিথ্যা তো বলছি না এবং কোনোভাবে হারাম প্রোডাক্টের আমরা প্রমোট তো করছি না, এই দুইটা জায়গায় যদি আমরা দেখি তাহলে আশা করি ম্যাক্সিমাম আমাদের প্রমোশন হালাল হবে ইনশাআল্লাহ। আচ্ছা সবাইকে ধন্যবাদ, সময় অনেক বেশি 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 নিয়ে ফেলা হয়েছে, অলরেডি অফ হয়ে যাবে কারণ আমাদের টাইম ছিল 7:30। ইয়ে করেন আপনারা গ্রুপে কথা বলেন, ইভেন্টে কথা বলেন বা আমাকে ফোন দিয়ে কোশ্চেন করতে পারবেন, যে ইসলামিক অর্থনীতি ফোরাম আছে, এরপরে IFSC-র পেজ আছে, হ্যাঁ ওই জায়গাগুলোতে কোশ্চেন করেন, এবং বেসিক্যালি অনলাইনে আমি এই অর্গানাইজেশনটা এরা যারা কাজ করে অনলাইনে এদেরকে পরিচিত আপনাদের সঙ্গে করানোর জন্য ইভেন্টটা করা, সত্যি কথা আপনারা ওনাদের কাছ থেকে হিউজ রেসপন্স পাবেন, ওরা এগুলো নিয়ে হিউজ স্টাডিও করেন, সো আজকের জন্য সরি আমরা কোশ্চেনগুলো নিব আপনাদের থেকে পরবর্তীতে, হ্যাঁ আমরা দুঃখিত দুঃখিত সরি। ধন্যবাদ সবাইকে, আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সেশন রয়েছে, মানে এখানে 8টায় টাইমার দেওয়া আছে, অটোমেটিক 8টায় পুরো সেশন অফ হয়ে যাবে, তো বাতি লিভে যাবে 8টার সময়, তো আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়ে গিয়েছিল আমাদের টেস্ট রিপোর্ট, ইসলামিক ফিনান্সে সবাই একটা পরীক্ষা দিয়েছি আমরা ঢোকার সাথে সাথে, খুব সংক্ষেপে এই বিষয়ে আমি আলোচনা করার জন্য অনুরোধ করব আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মুহতারাম মুফতি আব্দুল্লাহ মাসুদকে। টেস্ট রিপোর্টটা আমরা আশা করি পূরণ করেছি, আমরা কেউ এটা উত্তর লিখেছি আমরা কিছু, আচ্ছা আচ্ছা তো সবগুলো উত্তর নিয়ে আজকে ডিসকাশন করা সম্ভব না, দ্বিতীয় উত্তরটা বা প্রথম উত্তরের উত্তরটা যদি আমরা সামনে নিয়ে আসি, যেখানে মেয়াদ আনতে মূল যে টাকাটা সে দা হিসেবে নিয়েছিল সেটার পরিবর্তে তাকে যে দানের মূল্য ছিল এখানে দেখতে পাচ্ছি যে 125 মণ দান পাওয়া যায়, তো সেটা সেই দানের দানটা না দিয়ে সেই দানের মূল্য দেওয়ার কথা বলা হচ্ছে, তো এটা আমরা আনসার কী লিখেছি আমরা এটা একটু যদি শেয়ার করতেন, বৈধ হবে না দুই ধরনের কথা আসছে, তো এই জন্যই আজকে আসলে এই বিষয়টা এই জন্যই টেস্টিংয়ে দেওয়া, এটাকে আমরা বলতে পারি একটা ডায়াগনস্টিক টেস্ট রিপোর্টের মতোই, যে আমার আসলে ফিকুল মামলা বিষয়ে আমার যে জ্ঞানের জায়গাটা সেটা আজকে একটা এক্সট্রে হয়ে গেলো, এটা তো বৈধ এটা হবে না, যা বৈধ বলছেন সেটা ঠিক না, তো এরকম প্রত্যেকটা আনসারই আমরা এরকম পাবো, তো অন্য কোনো সেশনে আমরা এটা নিয়ে লম্বা আলোচনা করবো এবং আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে সেই ক্লাসগুলোর মধ্যে এই বিষয়গুলো নিয়ে ডিটেইলস আলোচনা হয়ে থাকে, তো ইনশাল্লাহ যাদের সুযোগ আছে আমরা ক্লাসে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ, সবাইকে অনেক শুকরিয়া এই টেস্ট রিপোর্টে অংশগ্রহণের জন্য, ধন্যবাদ সবাইকে, 2 মিনিট সময় নিব সবাই একটু বসুন, আমাদের সম্মানিত অ্যালমনাই মোহতারাম তানভীর ভাইকে একটু আসতে বলবো, উনি আমাদের এখান থেকে কোর্স করেছেন, উনি একজন সফল উদ্যোক্তা, আমরা তার থেকে 2 মিনিট একটু সংক্ষিপ্ত কথা শুনব। আচ্ছা আমাদের শেষ আলোচক এবং আমাদের আজকের অন্যতম একজন আমন্ত্রিত অতিথি বাংলাদেশ ব্যাংকের ইসলামিক উইংয়ের হেড মোহতারাম আব্দুল্লাহ ওয়াল সরকার, তিনি সে কষ্ট করে এসেছেন, আমি তার অভিব্যক্তি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। ইসলামিক ব্যাংকিং বা ফাইন্যান্সের সাথে আজকে ইন্টারনেট ই কমার্স বা ই ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন যে পেমেন্ট হচ্ছে গেটওয়ে সৃষ্টি হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক প্রচণ্ড কাজ করতেছে এই ব্যাপারে, এটা ক্যাশলেস সোসাইটি তৈরির জন্য যাতে ইন্টারনেট পেমেন্টটা আরও বেশি এগিয়ে যায়। এজন্য আমরা আপনার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস MFS এবং আপনার RTGS এগুলো আমরা করছি ইমপ্লিমেন্টেশন, এবং আপনার NPS ন্যাশনাল পেমেন্ট সুইস এটারও কাজ হয়ে গেছে। তো আরও আগামীতে যাতে আপনার ই কমার্স প্ল্যাটফর্ম যেটা এটা যাতে আপনার সামনে এগিয়ে যায়। আর আমার ভালো লাগলো এই জন্য যে বর্তমান সরকারের যে একটা পলিসি আছে ন্যাশনাল ইন্টিগ্রিটি পলিসি, জাতীয় সুদ্বেচার কৌশল, তো এটা লক্ষ্য হচ্ছে যে আমাদের দেশের জনগণকে যাতে আপনার নৈতিকভাবে আরও পরিশুদ্ধ করা যায়। কাজেই আপনার ফিনান্স এবং ইকোনমিক্স ম্যাটারে আপনার যে উদ্যোগ নিয়েছেন এটা আমাকে খুব ভালো লেগেছে। এই ধরনের নলেজ কী বলব ডিসিপ্লিন ইনিশিয়েটিভ এগুলো খুবই আপনার উৎসাহজনক। আমার মনে হয় যে বিজনেস এবং ফাইন্যান্স অ্যারেনাতে এরকম যদি আপনার ইথিক্যাল যদি নিউ কী বলে আপনার ডাইমেনশন সৃষ্টি করা যায় তাহলে আমরা এটাও একটা মার্কেট পেতে পারে। এখানে বিশেষ করে এই প্রতিষ্ঠান যদি আপনার ব্যবসায়ীদেরকে যদি আপনার ইসলামিক ইথিক্যাল বা ইসলামিক বিজনেস যে কৌশল এগুলো যদি শেখানো হয় তাহলে আমাদের ব্যাংকিং সেক্টরও অনেক উপকৃত হবে। কারণ উই উইল গেট এ গ্রুপ অফ গুড ক্লায়েন্টস, এ গ্রুপ অফ ইথিক্যাল বেসড ক্লায়েন্টস যেটা হয়তো আপনার NPL সৃষ্টিতে তারা উচ্ছিত, তারা হয়তো ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নিয়ে ঠিক সময় ফেরত দেবে। কারণ এখন যেটা আমাদের সমস্যা যেটা ব্যাংকিং সেক্টরে যে NPL প্রবলেম অনেক বেড়ে যাচ্ছে আর কি, নন আপনার পারফর্মিং লোন বা NPI বা NPS, তো এগুলো থেকে আমরা ইনশাআল্লাহ রেহাই পাবো যদি আপনারা ব্যবসায়ীদেরকে ভালোভাবে যদি মোটিভেট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেশ এবং জাতি অনেক উপকৃত হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস কাইন্ড ইনিশিয়েটিভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মোহতারাম আবদুল্লাহ ওয়াল সরকার। আমাদের টিম মেম্বার আমরা জানি যে ইসলামিক ফিনান্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহতারাম মুফতি আবদুল্লাহ মাসুম এবং কো ফাউন্ডার ছিলেন মোহতারাম মুফতি ইউসুফ সুলতান। বর্তমানে আমি আবু সাইদ জুবাইর, আমি আছি ট্রেনার হিসেবে এবং আরও দুজন ট্রেনার আমি পরিচয় করিয়ে দিচ্ছি, মুফতি সাইফুল ইসলাম এবং মুফতি জুনায়েদ আল হুসাইন, তারাও আমাদের সাথে আছেন। এবং আপনারা জানেন ইসলামী অর্থনীতি ফোরাম নামে আমাদের প্রায় 11,500 মেম্বারের একটি গ্রুপ আছে, যেখানে আমরা বিভিন্ন প্রশ্ন সেটা আমরা আপনারা সেখানে পোস্ট করলে সেখানে দলিল সহ সমৃদ্ধ উত্তর পাবেন ইনশাল্লাহ। তো আমি সবাইকে অনুরোধ করবো, অনেকের অনেক প্রশ্ন ছিল যেগুলোর উত্তর পাননি, আমাদের যে ফোরামটা আছে প্রায় 11,500 মেম্বারের সেখানে আপনারা জয়েন করবেন এবং সেখানে প্রশ্ন করবেন। এবং আমাদের যে পেজটা আছে ইসলামিক ফিনান্স একাডেমি অ্যান্ড কনসালটেন্সি, সেখানে আমাদের নতুন গ্রুপ সম্পর্কে পোস্ট থাকে, বিভিন্ন মাসাইল নিয়ে আমরা আলোচনা করি, সাম্প্রতিক একটা ধারাবাহিক সিরিজ চলছে কেস স্টাডি নিয়ে, এমন অনেক কিছু ইসলামিক ফিনান্স বিষয়ক অনেক আপডেট আপনারা সেখান থেকে পাবেন। অবশ্যই আপনারা সেখানে ইনবক্সেও প্রশ্ন করতে পারেন। সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আরও অনেক অতিথি ছিলেন যাদেরকে আমাদের যে SIBL এর শরিয়া ইনচার্জ ছিলেন মোহতারাম ইসহাক ভাই, আরও অনেকেই এসেছেন যাদের সবাইকে আমরা বলতে পারিনি, সবার শুক্রিয়া জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।